আমরা ফাইবারে অ্যাডভান্স যাব। আমি কম্পিউটার দিয়ে ফাইবারটা এই কারণে দেখাচ্ছি আজকে, যেন ফাইবারের টোটাল যে বিষয়টা এই বিষয়টা ভালো করে সবাই বুঝেন। আর যদি মোবাইল দিয়ে আপনাদের করার সময় কোথাও যদি কোনো সমস্যা হয়, ঠিক সেম বিষয়, মোবাইলে জাস্ট অ্যাপ আর কম্পিউটারে জাস্ট ওয়েব এর মাধ্যমে, যদি মোবাইল দিয়ে করার সময় কারো কোথাও সমস্যা হয়, ওই জায়গাটার স্ক্রিনশটটা উঠিয়ে আপনারা মেসেঞ্জারে দিয়ে দিবেন, আমি ওটা সলভ করে দিব। এই কারণে আমি জাস্ট কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি অ্যাকাউন্টটা লগ আউট করে নিই ফার্স্ট। ফাইবারে যখন অ্যাপস দিয়ে যখন আপনারা ইনস্টল করবেন, তখন ফাইবারে যাওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনাদের সাইন আপ করার জায়গায় জয়েন লেখা থাকবে। জয়েন নাওটা হচ্ছে আপনার সাইন আপ। তো আপনারা অ্যাডফার্স্ট থেকে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার জন্য আপনারা আপনার ঠিক মেইল এবং পাসওয়ার্ড এবং একটা ইউজার নেম, এই তিনটা জিনিস দিতে বলবে। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা টোটালি কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে ভিতরে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো ঠিক যেরকম ফেসবুকে আমরা অ্যাকাউন্ট খোলার সময় আমাদেরকে মেইল অথবা আমাদের ফোন নাম্বার, দেন পাসওয়ার্ড এন্ড ডেট অফ বার্থ, এই চারটা জিনিস আমাদেরকে দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হয়। দেন আমাদের ভেরিফাই, তারপর হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে গিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাবাউট সেকশন গুলো কমপ্লিট করি। ঠিক ফাইবারও ঠিক এইরকম, যে আপনাকে মেইল পাসওয়ার্ড এইগুলো করার পরে, ভেরিফিকেশন করে নেওয়ার পরে, তারপর ভিতরে গিয়ে আপনার ফাইবারের যে অ্যাবাউট সেকশন যেগুলো থাকে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক বিষয়টা ফেসবুকের মতোই, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়টা। তো জয়েন নাও যখন ক্লিক করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, একটা মেইল, মেইলের পর আপনাকে পাসওয়ার্ড, দেন আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে, তখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে এবং আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই ভেরিফিকেশনটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে, তারপর ভিতরে গিয়ে অ্যাকাউন্ট সেকশনটা আপনার কমপ্লিট করে নেবেন। তো অ্যাকাউন্ট সেকশনটা মানে অ্যাবাউট সেকশনটা কিভাবে কমপ্লিট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে একটা অলরেডি, তো ওইটা দিয়ে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনারা ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর এখান থেকে আপনাদের এই যে প্রোফাইলে যে পিকটা দেখা যাচ্ছে, এখানে কোনো পিকচার থাকবে না, এখানে একটা সাদা একটা লোগো থাকবে। তো ওই সাদা লোগোটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রোফাইলে আসবে। ঠিক মোবাইলে যখন কাজ করবেন, মোবাইলে ঠিক আপনারা নিচে ডান দিকে, নিচের দিকে ডান দিকে এক কর্নারে দেখবেন ঠিক প্রোফাইলের চিহ্নটা দেওয়া আছে, ওইটা ঠিক, এবং উপরের দিকেও একটা প্রোফাইলের চিহ্ন আছে ঠিক ওইটা। এই দুইটাতে ক্লিক করলে আপনাদের ওখানে অ্যাকাউন্টের যা যা বিষয় আছে সবকিছু কমপ্লিট করার অপশন গুলো পাবেন। তারপরে যদি কোথাও সমস্যা হয়, ওই জায়গার স্ক্রিনশটটা তুলে আমাকে পাঠিয়ে দিবেন, আমি ওটা সলভ করে দেবো। তো আমরা অ্যাট ফার্স্ট প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে এখানে একটা পিকচার অ্যাড করতে হবে, আপনার প্রোফাইল পিকচার। তো আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে একটা বিও অ্যাড করতে হবে। বিওটা কি, আমরা ফেসবুকে যখন আমাদের প্রোফাইল পিকচারের নিচে একটা অ্যাড বিও লেখা থাকে, অ্যাড বিওটা হচ্ছে আপনার টোটাল বিষয়টা নিয়ে এক লাইনের মধ্যে টোটাল বিষয়টা সংক্ষেপের মাধ্যমে লেখা। তো আপনি ঠিক ফাইবারও ঠিক সেম বিষয়, আপনি এক লাইনের মধ্যে আপনার সম্পর্কে ওখানে জাস্ট এক লাইনের মধ্যে কথাটা লিখে দিবেন। এটাই হচ্ছে এখানে বিওটা। তো আমি এই জিনিসটা উঠিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে হোয়াটস ইউর হিস্টরি ইন অনলাইন, আপনার হিস্টরি সম্পর্কে এক লাইনের মধ্যে এখানে লিখে দিতে হবে। ঠিক ফেসবুকেও কিন্তু আমরা অ্যাড বিওতে ঠিক ওই কাজটা করে থাকি, এখানেও ঠিক সেম বিষয়টা। তো এখানে আমি এই জিনিসটা এবার পেস্ট করে দিই, আপডেট করে দিই। তো এটা গেল আপনার প্রোফাইলের পিকচার এবং বিওর অপশনটা। দেন এখানে ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশনটা হচ্ছে আপনি যে ফাইবারে কাজ করতে আসছেন, এখানে আপনি কি কি কাজের উপর আপনার দক্ষ আছে, আপনি কি কি কাজ পারেন, এবং আপনি এই যে আপনার যে দক্ষ গুলো বা স্কিল গুলো এখানে অ্যাড করবেন, ওগুলোর উপরে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি কত বছর ধরে কাজ করেন সে বিষয়টা দিতে হবে। দেন আপনি ক্লায়েন্টকে কি রকম সার্ভিস প্রোভাইড করবেন সে বিষয়গুলো আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। মোটামুটি 6-7 বা 10 লাইনের মধ্যে একটা ডিসক্রিপশন আপনারা এখানে অ্যাড করে দিবেন। ডিসক্রিপশনটা এমন হতে হবে যেন আপনার ডিসক্রিপশন যদিও বা কেউ পড়ে না, তারপরেও প্রোফাইলে জাস্ট এটা অ্যাড করানোর জন্য দেওয়া হয়। ডিসক্রিপশনটা যেন একটা সুন্দর মনোমালিন্য, একদম দেখতে ভালো লাগে, পড়ে একদম যেন মাধুর্যের মতো লাগে, এই ধরনের কোনো একটা ডিসক্রিপশন দিতে হবে আপনাকে এখানে।
তো এই ডিসক্রিপশন গুলো কিভাবে দিবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। এই ডিসক্রিপশন লেখার যে সিস্টেম গুলো এগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। দেন তারপরে আসছে কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনাকে এখানে অ্যাড করতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা এখানে অ্যাড নিউ করি, করার পর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই আপনাকে ইংরেজি মাস্ট বি দিতে হবে। কেন দিতে হবে, কারণ এখানে ইংরেজি ছাড়া আপনি কোনো কাজ পাবেন না, অবশ্যই আপনাকে এখানে ইংরেজি দিতে হবে। তো আমরা এখানে ইংলিশ অ্যাড করি। এখানে আমি ইংলিশ দিলাম, ইংলিশ ইউকেও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ল্যাঙ্গুয়েজ লেভেল, লেভেলটা দেখুন বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট অ্যান্ড নেটিভ দেওয়া আছে। তো বেসিকটা যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনারা এখানে কোনোভাবেই কাজ পাবেন না। কনভারসেশনটা যদি দেন তাহলে 50-50 চান্স থাকবে যে আপনি কাজ পেতেও পারেন নাও পেতে পারেন। এবং ফ্লুয়েন্টটা হচ্ছে আপনার 80-20% আপনার চান্স থাকে, 80% আপনি কাজ পাবেন, 20% আপনি নাও পেতে পারেন। এবং নেটিভ, নেটিভটা হচ্ছে আপনার ইংরেজির মূল বিষয়টা, যেটা আপনি ফুল স্পিকে কথা বলতে পারবেন, ক্লায়েন্টের জন্য কথা বললে আপনি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে পারবেন। তবে এখানে আপনার ভয়েস বা ভিডিও কল এগুলোর মাধ্যমে হবে না, সবগুলো চ্যাটিং এর মাধ্যমে হবে। তো আপনারা এখানে অল টাইম আপনারা ইংরেজি পারেন বা না পারেন, কতটুকু দক্ষ বা কতটুকু এক্সপার্ট সেটা দেখার বিষয় নেই, আপনারা অল টাইম নেটিভটাই দিবেন এখানে ইংরেজিটা। তো আমার যেহেতু এখানে অলরেডি আমি অ্যাড করে দিয়েছি, তো আপনারাও ঠিক এখানে ইংরেজি ইউকে দিয়ে নেটিভটা দিয়ে দিবেন আপনারা। তখন আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। যখন আপনারা অন্যগুলো দিবেন বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট এগুলো দিবেন, তখন কিন্তু কাজ পাওয়ার চান্স একটু কম থাকে। তারপর বিষয়টা হচ্ছে কি টেস্ট টেকেন, টেস্ট টেকেনটা হচ্ছে এক্সাম। যদি আমরা আমরা যেমন কোথাও এক্সাম সরি কোথাও ভর্তি হওয়ার জন্য আমরা যদি অ্যাপ্লাই করি, সেখানে কিন্তু আমাদেরকে অবশ্যই এক্সাম দিতে হয়। সেটা 40 মার্কের হোক, 20 মার্কের হোক, 50 হোক, 60 মার্কের হোক, যত মার্কেরই হোক। আগে এখানে 40 মার্কের ছিল, এখন 60 মার্কের করে দিয়েছে। তো এখানেও আপনাদেরকে একটা টেস্ট টেকেন দিতে হবে। এই টেস্ট টেকেনটা না দিলে আপনারা এখানে কাজ পাবেন না, এখানে 60 মার্কের একটা এক্সাম থাকবে। বুঝতে পারিনি স্যার, ক্লাস কি এখন শুরু হলো? ক্লাস তো শুরু হয়েছে কখনই, কেবল লিঙ্ক দেখলাম তো ওই জন্য। লিঙ্ক অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে, আপনি লিঙ্কের টাইমটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো টেস্ট টেকেনটা যেখানে, টেস্ট টেকেনের বিষয়টা হচ্ছে এখানে 60 মার্কের এক্সাম থাকবে। এই 60 মার্কের এক্সাম আপনাকে এক্সামের মধ্যে আপনাকে 25 পেলেই আপনি এখানে পাশ হবেন, 25 পেলে আপনার এক্সামটা পাশ হবে এবং আপনি আর এখানে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। দেন এখানে বলা হচ্ছে কি লিংক অ্যাকাউন্ট, লিংক অ্যাকাউন্টটা হচ্ছে স্যার টেস্টে যদি একবার ফেল করি পরের বার দেওয়া যাবে আবার? হ্যাঁ যাবে। এটা মিউট করে বল দেখাই দিতে ভালো হবে। আমি প্রশ্ন করার সুযোগ দেবো, 90টা দুইবার দেওয়া যাবে, প্রশ্ন করার সুযোগ দেবো তখন প্রশ্ন করবেন, আগের জিনিসটা বুঝাই দিই তারপরে প্রশ্ন করেন, সমস্যা হয়। লিংক অ্যাকাউন্ট, লিংক অ্যাকাউন্টটা কি আপনারা কিন্তু অল টাইম ফাইবারে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবেন না। তো আপনারা কিন্তু বেশিরভাগ সময় ফেসবুকটা আপনারা চালান, মোটামুটি ফেসবুকটা সবাই চালায় আর কি, 100-এর মধ্যে 99% সবাই ফেসবুক ইউজার। তো অনেক সময় ফাইবারে আপনারা অনেক অ্যাক্টিভ নাও থাকতে পারেন, হয়তো বা দিনে 2-3 বার একবার ভিজিট করলেন, ভিজিট করাই শেষ, অতটুকুই অ্যাক্টিভ দেখাবে। তো যখন আপনারা ফেসবুক চালাবেন, এখানে যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিংক করে দিবেন, তখন আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকুন বা না থাকুন, আপনি যখন ফেসবুক একটু অ্যাক্টিভ থাকবেন তখন আপনার ফাইবারটাও কিন্তু অ্যাক্টিভ দেখাবে। তো এখানে আপনারা ফেসবুক, তারপর গুগলটা হচ্ছে আপনার জিমেইলটা জাস্ট লগ ইন করে দিবেন, না তারপর এখানে টুইটার অ্যাকাউন্ট যদি থাকে আপনার টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, বাকিগুলোর প্রয়োজন নেই। তারপরে স্কিল, স্কিলের বিষয়টা হচ্ছে কি আপনি এখানে কি কি কাজ পারেন, কি কি কাজের উপর আপনি এক্সপার্ট। যেমন এখানে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনার, বিভিন্ন তো ক্যাটাগরির কাজ আছে এখানে। তো আপনি কোন ক্যাটাগরি কাজের উপর এক্সপার্ট
যদি আপনি এখানে ডাটা এন্ট্রির উপর এক্সপার্ট থাকেন তাহলে ডাটা এন্ট্রির মধ্যে কি কি পড়ে, এসইও, পিডিএফ, পিডিএফ কনভার্টার, পিডিএফ ফর্ম, পিডিএফ এক্সেল, ওয়ার্ড, মোটামুটি আমি এখানে এমনি জাস্ট কয়েকটা দিয়ে দিয়েছি। তো আপনারা ডাটা এন্ট্রির মধ্যে যে বিষয়গুলো পড়ে সেই বিষয়গুলো আপনারা একটু পরে দেখতে পাবেন, অলরেডি ফার্স্ট ক্লাসে একবার দেখানো হয়েছিল, তারপর আজকে আবারও দেখানো হবে ডাটা এন্ট্রির মধ্যে কি কি বিষয়গুলো থাকে। তো মোটামুটি আমি এখানে কিছু অ্যাড করে দিয়েছি, তো এইগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও এখানে অ্যাড করার বিষয়টা এখানে কিছু একটা ভিন্ন আছে, যেমন আমি এখানে যদি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড যদি দেই এবং এখানে এক্সপিরিয়েন্স লেভেল, ঠিক ল্যাঙ্গুয়েজে যেমন আমরা এক্সপিরিয়েন্স লেভেল দিয়েছিলাম এখানেও ঠিক এক্সপিরিয়েন্স লেভেল আছে। তো এখানে এক্সপিরিয়েন্স লেভেলে আমরা যদি ক্লিক করি, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট। বিগিনারটা যদি দেন তাহলে আপনি কাজ পাবেন না, ইন্টারমিডিয়েটে দিলে আপনার 50-50 চান্স থাকবে এবং এক্সপার্ট দিলে আপনি 100% কাজ পাবেন। তো আপনি কতটুকু দক্ষ কতটুকু দক্ষ না সেটা আপনার এখানে দেখার বিষয় নেই, সেটা আপনাদের প্র্যাকটিসের উপর ওটা নির্ভর করবে। তবে আপনারা অল টাইম এখানে এক্সপার্টই দিবেন, যেটাই আপনি এখানে অ্যাড করুন না কেন সেটাতেই আপনি এক্সপার্ট দিয়ে দিবেন, এক্সপার্ট দিলে আপনি কাজ পাবেন। তখন যদি কোথাও সমস্যা হয় কাজ নেওয়ার পরে, ইউটিউব আছে, গুগল আছে এবং এখানে অবশ্যই কোর্স করেছেন, কোথাও যদি প্রবলেম হয় কাজ পাওয়ার পরে অবশ্যই জিজ্ঞাসা করবেন, সেটা হেল্প পাবেন আপনি। তো অল টাইম আপনারা এক্সপার্ট দিবেন। তো অলরেডি আমার অ্যাড করা আছে, আমি আরেকটা আমি অ্যাড না করছি, জাস্ট বুঝিয়ে দিলাম। দেন এখানে এডুকেশন, আপনার এডুকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন, তারপর সার্টিফিকেশন একটা অ্যাড করে দিবেন এখানে। সার্টিফিকেশনটা আপনি আপনার যে কোনো একটা সার্টিফিকেশন দিতে পারেন, অথবা এখানে ডাটা এন্ট্রি কোর্স করার পরে ডাটা এন্ট্রির কোর্সের সার্টিফিকেশনটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা সার্টিফিকেশন অ্যাড করে দিলেই চলবে। এই গেল হচ্ছে আপনার প্রোফাইলের বিষয়টা। তবে এখানে বিষয়টা হচ্ছে কি, আপনার এই যে প্রোফাইলটা, যে আমরা এত কিছু করলাম, এই প্রোফাইলটা থেকে কিন্তু আপনি একদমই কাজ পাবেন না। তো এটা জাস্ট আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য, এখান থেকে আপনারা কখনোই কাজ পাবেন না, কাজ পাবেন আপনারা গিগ থেকে। যদি আপনারা এখানে কাজ পান সে কাজটা অবশ্যই আপনারা গিগ থেকে পাবেন। আর এখানে যদি আপনারা প্রোফাইলটা কমপ্লিট করে রাখেন, আপনারা যদি 1000 বছরও চেষ্টা করেন আপনি আপনার প্রোফাইল থেকে একদমই কাজ পাবেন না আপনি, যদি না আপনার এরকম একটা গিগ অ্যাড করা থাকে। তো গিগের টাইটেল গুলো বা গিগের ইমেজ গুলো কিরকম হয় সে বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের ধারণা দিই। এই যে দেখুন গিগের ইমেজ গুলো ঠিক এইরকম হবে। আমি এটা জাস্ট এমনি একটা ইমেজ অ্যাড করে দিয়েছি, এই ইমেজ গুলো আর যে কোনো একটা ইমেজ দিলে হয়। তারপরও প্রফেশনাল ইমেজ গুলো ঠিক এইরকম হয়, প্রফেশনাল ইমেজ গুলো আপনারা ঠিক এইরকম করে দিয়ে দিবেন। আপনারা ইমেজ গুলো এখানে সরি গুগলের মধ্যে বিভিন্ন সাইট আছে যেখান থেকে আপনারা করে নিতে পারবেন, বা তারপর মোবাইলে অ্যাপস আছে বিভিন্ন, সেই অ্যাপস গুলো থেকে আপনারা এই ইমেজ গুলো বানিয়ে নিতে পারবেন। দেন হচ্ছে আপনাদের আরেকটা কাজ দেখানো হয়েছিল, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইড, সেখান থেকেও আপনারা এখানে এগুলো করে নিতে পারবেন। কয়েকটা সিস্টেম আছে, মোবাইল অ্যাপস দিয়েও সুবিধা হয় এবং গুগলে গিয়ে আপনারা যদি ফাইবার গিগ ইমেজ মেকার লিখে যদি সার্চ করেন বিভিন্ন ওয়েবসাইট পাবেন, সেটা আমি ক্লাসের শেষে দেখাচ্ছি ওইগুলো কিভাবে করবেন। তো তারপরও ইমেজের ধারণাটা দিচ্ছি, ইমেজ গুলো ঠিক এইরকম হবে। আর আপনাদেরকে যে সেদিন ক্লাস নেওয়া হয়েছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুলো কিন্তু আপনার এই ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, মানে ডাটা এন্ট্রি এবং এভরিথিং যে কাজগুলো আছে সেগুলো কাজগুলো, মানে ভার্চুয়াল এর মাধ্যমে যে কাজগুলো করা হয় বা কাজগুলো করে নেওয়া হয় সেগুলো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ। আপনারা যখন ফাইবার থেকে কাজ পাবেন, একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিবেন, তখনও কিন্তু এই যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আপনি কাজটা করলেন, দেন আপনি কাজটা আবার ক্লায়েন্টকে ইনভয়েস করে দিলেন, এটা কিসের মাধ্যমে কাজটা নিলেন এবং কি মাধ্যমে আপনি ইনভয়েস করলেন, টোটালি কিন্তু একটা ভার্চুয়াল এর মাধ্যমে করে দিলেন কাজটা, এটাও কিন্তু একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে পড়ে। তো ইমেজ গুলো আপনারা ফাইবারে যখন আসবেন তখন আপনারা ইমেজ গুলো দেখে দেখে হুবহু ওই রকম করবেন না, তবে জাস্ট একটু একটু ভিন্ন রকম করে দিবেন, আপনারা হুবহু কিন্তু কপি করবেন না। আমাদের মোটামুটি এখানে প্রোফাইল কমপ্লিট, এখন আমরা গিগ ক্রিয়েট করব।
ঠিক এখানে যে গিগ গুলো দেওয়া আছে ঠিক সেম এরকম করে আমরা একটা গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েটটা কি, এই যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা ক্লিয়ার আসে না, আর কথা শোনা যায় না, এবং আমরা একটা গিগ ক্রিয়েট করবো এখন। আর ফাইবারে যখন আপনারা গিগ ক্রিয়েট করবেন তখন আপনার এই গিগটা কিন্তু এখানে থাকবে না, এটা অ্যাড করার পরে আসবে, আপনারা এই জিনিসটা পাবেন, ক্রিয়েট এ নিউ গিগ এবং একটা গোল চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন এখানে দেখতে পাবেন, এই জিনিসটা ঠিক এই জায়গাটাই থাকবে। তো আমরা একটা গিগ ক্রিয়েট করি, গিগটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখি। আমরা ক্রিয়েট এ নিউ গিগ এ ক্লিক করব, আমরা ক্রিয়েট এ নিউ গিগ এ ক্লিক করি, ক্লিক করার পরে এখানে গিগ টাইটেল, গিগ টাইটেল একটা দিতে হবে। আপনারা কি বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের একটা টাইটেল এখানে দিতে হবে, 80টা শব্দের মধ্যে, এখানে ম্যাক্সিমাম 80টার মধ্যে, তবে 80টা দিলে কিন্তু নিবে না, আপনাদের এখানে মিনিমাম 65 বা 68 এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো অলরেডি কিন্তু আমি একটা গিগ ক্রিয়েট করেছি, ওটাতেই জাস্ট আমি এডিট করে দেখাই কিভাবে গিগটা ক্রিয়েট করতে হয়, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা এখানে দেখুন গিগ টাইটেল আমার একটা দেওয়া হয়েছে 49 শব্দের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি যদি না সরি হ্যাঁ 49 মধ্যে আমি দিয়ে দিয়েছি, এখন যদি আমি এখানে কোনো কিছু অ্যাড করি দেখুন এখানে, এই যে দেখুন এখন কিন্তু রেড চিহ্ন চলে আসছে, লুকস গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার, অর্থাৎ আমাকে এই যে 80টা যে দিতে বলা হয়েছে 80টার মধ্যে না দিয়ে আমাকে একটু শর্ট করে দিতে হবে, তাহলে টাইটেলটা কিন্তু সুন্দর দেখাবে। এখন যদি আমি এটা কেটে দেই দেখুন আমার এখানে জাস্ট পারফেক্ট, তার মানে আমার এটা এখন গ্রহণযোগ্য হয়েছে আর কি। তো আমি যদি এর থেকে বেশি দিই তখন কিন্তু নিবে না, আমার এখানে রেড চিহ্ন চলে আসবে, দেখুন এই যে এখন কিন্তু রেড চিহ্ন চলে আসছে এখানে। তো যখন আমি এটা কেটে দিব এবং 65 বা 60 মাধ্যমে রাখবো তখন কিন্তু আমার এখানে জাস্ট পারফেক্ট দেখাবে, তার মানে আমার এই টাইটেলটা গ্রহণযোগ্য এখন এখানে। দেন আপনাকে বলা হচ্ছে কি ক্যাটাগরি, এখানে আপনাকে ক্যাটাগরি অ্যাড করতে হবে, ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির কাজের উপর এক্সপার্ট সেই ক্যাটাগরিটা দিতে হবে। আমরা ক্যাটাগরিতে যাই, এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরি আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, তারপর ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, তারপর প্রোগ্রামিং এন্ড টেক, ডাটা বিজনেস, বিভিন্ন কিছু দেওয়া আছে। তো ডাটাটা হচ্ছে কিন্তু ডাটা এন্ট্রি, তো আপনার যেহেতু কোর্স ডাটা এন্ট্রির উপরে তো আমি ডাটা এন্ট্রিটা দিয়েই আপনার গিগটা ক্রিয়েট করে দেখাই। তো আমরা এখানে ডাটা দিব, দেন এখানে সিলেক্ট এ সাব ক্যাটাগরি, এই ডাটারই আবার সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে গিয়ে দেখুন ডাটা এন্ট্রি দেওয়া আছে, এই ডাটার মধ্যে ডাটা এন্ট্রিটা পরে আমরা ডাটা এন্ট্রিটা এখানে দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন গিগ মেটা ডাটা দেওয়া আছে, গিগ মেটা ডাটা কি, এখানে দেখুন সিলেক্ট দা টাইপ অফ ডাটা এন্ট্রি সার্ভিস ইউ উইল প্রোভাইড, অর্থাৎ আমরা ক্লায়েন্টকে ডাটা এন্ট্রির উপরে কি কি কাজ প্রোভাইড করব। এখানে দেখুন ক্লিন ডাটা, ক্লিন ডাটা হচ্ছে একদম মানে কোনো প্রকার ভেজাল ছাড়া একদম সুন্দরভাবে উপস্থাপন করে যে কাজটা দেওয়া হয় সেটাই হচ্ছে ক্লিন ডাটা। কপি পেস্ট সেটা আপনাদেরকে দেখানো হয়েছিল কিভাবে কপি পেস্ট করবেন, তারপর কনভার্ট ডাটা, কনভার্টটা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, এই যে আমরা কনভার্ট করে নিয়ে আসলাম এটাই হচ্ছে আপনার কনভার্ট। ফিক্সড ফরম্যাট, আপনাকে কিছু ফিক্সড ফরম্যাটের কাজ দেওয়া হবে, যে ফরম্যাটগুলো আপনাকে ক্লায়েন্ট বলে দিবে সেই কাজগুলো এখানে বলা হচ্ছে। ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটা আপনাকে ইনসার্ট করতে হবে। এটা ভালো করে সবাই কি, সবার কি একই সমস্যা? না না স্যার শোনা যায়। আচ্ছা তাহলে আপনার, আচ্ছা যার সমস্যা হচ্ছে তার নেটওয়ার্কের সমস্যা, আপনি লিভ নিয়ে আবার আসুন।
তারপর ট্যাগিং, ট্যাগিংটা আপনার ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। ট্যাগিংটা হচ্ছে আপনার যেমন আপনাকে সেদিন প্রোডাক্ট লিস্টিং করে দেখানো হয়েছিল, সেখানে কিছু ট্যাগ দেখানো হয়েছিল, কি কি সার্চ করে ক্লায়েন্টরা সার্চ করতে পারে এখানে, সেই বিষয়গুলো এখানে দেখা হয়েছিল। তো এটাই হচ্ছে ট্যাগিং মানে প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে। তারপর টাইপিং, টাইপিংটা হচ্ছে আপনার লিখতে হবে ওয়ার্ড বা এক্সেল এর মাধ্যমে বা গুগল ডকস বা গুগল শীট এর মাধ্যমে লিখতে হবে। তারপর ডাটা, মার্জ ডাটা হচ্ছে কি আমরা গুগল শীট এর মাধ্যমে যে মার্জ করেছিলাম, সেল মার্জ করেছিলাম, করে করে ডাটা গুলো অ্যাড করেছিলাম, তো সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। দেন আদার, যদি আরো কিছু বিষয় পারেন সেই বিষয়গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। তো এইগুলো সবগুলো টিক চিহ্ন করে দিবেন, টিক দিয়ে দিবেন। এখন দেখুন টুল, এই যে কাজগুলো করব এই কাজগুলো কোন টুলস দিয়ে আমরা কাজ করব, সেই টুলগুলো আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে এক্সেল, গুগল শিট, আদার স্প্রেডশিট, ওয়ার্ড, গুগল ডকস, পিডিএফ এডিটর, পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, এগুলো সবগুলোই কিন্তু দেখানো হয়েছিল। তো এই টুলগুলোর উপর দিয়ে আমরা এই কাজগুলো করব। এটা গুলো আপনার গিগ মেটা ডাটা। দেন বলা হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা কি? সার্চ ট্যাগটা হচ্ছে আমি ফাইবারে যাই, আমরা ফাইবারে আসলাম, এই যে ফাইন্ড সার্ভিস, এই ফাইন্ড সার্ভিসে কি দিয়ে সার্চ করতে পারে। এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করে, ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করে তাহলে আমার প্রোফাইলটা এখানে পেয়ে যাবে। তারপর যদি ডাটা মাইনিং লিখে সার্চ করে বা ওয়েব রিসার্চ লিখে সার্চ করে বা ট্যাগিং বা পিডিএফ টু ওয়ার্ড এই ধরনের ট্যাগ লিখে যদি এখানে সার্চ করে আমার প্রোফাইলটা এখানে শো করবে। তো কি কি ট্যাগ লিখে এখানে সার্চ করতে পারে এই ধরনের ট্যাগ গুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে ট্যাগ দেওয়ার নিয়ম হচ্ছে আপনাদের সবগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আমি যদি এখানে বড় হাতে লিখি তাহলে কিন্তু আসবে না। দেখুন আমি এখানে ডাটা লিখলাম, ডাটা লিখলাম কিন্তু আমার নিচে কিন্তু কোনো সাজেস্ট করছে না। তো এখন যদি আমি এখানে ছোট হাতে লিখি দেখুন নিচে সাজেস্ট করছে। আমি এখন ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। আমি এখানে ডাটা এন্ট্রি দিয়ে দিলাম এবং এখানে সর্বোচ্চ 5টা ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। তারপর আমি এখানে পিডিএফ দেই, পিডিএফ কনভার্ট পিডিএফ, তারপর হচ্ছে এক্সেল, মাইক্রোসফট এক্সেল, তারপর এখানে আমি ওয়ার্ড, আচ্ছা ওয়ার্ড নেই, আমি এখানে ডাটা মাইনিং দিতে পারি, ডাটা মাইনিং। তো আমার চারটা হয়ে গেছে, আমি আরেকটা অ্যাড করতে পারি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ নাই এখানে, আমি ইন্টারনেট রিসার্চ দিলাম এবং আরেকটা মিস গেছে, ডাটা মাইনিং। এই টোটাল গেল আমার 5টা ট্যাগ। এখন যদি আমি এখানে আরো ট্যাগ ইউজ করতে চাই, আচ্ছা কারো একটা সাউন্ড আসছে আমি মিউট করে দিচ্ছি, তারপরও মিউট বারবার আনমিউট করে দিচ্ছেন, নিজে থেকে একটু মিউট করুন, সমস্যা হচ্ছে ক্লাসে। এখন আমি এখানে হাজারো ক্লিক করি এবং হাজারো ট্যাগ দেওয়ার চেষ্টা করি, আমার এখানে আর ট্যাগ নিবে না, কারণ এখানে বলাই হয়েছে ম্যাক্সিমাম 5টা ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন। দেন আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ করবেন। তো এখানে যদি সেভ এন্ড কন্টিনিউ করি তাহলে আমার দিবে না, অলরেডি আমার এই ধরনের একটা আমি এখানে ইন্টারফেসে কাজ করে নিয়েছি। তো এটা যদি আমি সেভ করি ঠিক সেম বিষয়টাই কাজ করবে, এখানে সব বিষয় দিয়েছি, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা কালেকশন, মাইক্রোসফট এক্সেল এন্ড পিডিএফ, টোটাল 5টা ট্যাগ দিয়েছি এখানে, সবগুলো বিষয় দিয়েছি, টুল গুলো ইউজ করেছি, ডাটা দিয়েছি, ডাটা এন্ট্রি এবং এই ট্যাগটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দেন পরের বিষয়টা হচ্ছে কি প্রাইসিং। এখানে দেখুন পরের বিষয়টা হচ্ছে প্রাইসিং, এই যে কাজগুলো করবেন এই কাজগুলোর জন্য আপনি কত করে প্রাইস নেবেন আপনি এখানে, সেই বিষয়টা আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা প্রাইসিং এ চলে যাই। চলে যাওয়ার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে এরকম ইন্টারফেস পাবেন। তো আমরা যদি অন্য প্রোফাইলে যাই, আমি এই প্রোফাইলটা যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন
এখানে দেখুন তিনটা দেওয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ার। আর আপনার এখানে কিন্তু দেওয়া আছে শুধু বেসিকটাই দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ার এইগুলো কিন্তু কিছুই দেওয়া নেই। তো এইগুলো দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, উপরে দেখুন প্রি প্যাকেজেস দেওয়া আছে, এই টিকটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে টিক দিয়ে দিলে আমাদের এখানে এরকম এরকম আমরা ইন্টারফেস পাবো। তো এখানে যখন আমরা আসব, আসার পরে এই জিনিসগুলো থাকবে না। এরকম থাকতে নেম ইওর প্যাকেজ, আপনার যে প্যাকেজটা, এখানে আপনি যে প্যাকেজের উপরে কাজ করবেন, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ার, প্রত্যেকটা প্যাকেজের উপরে কিন্তু আলাদা করে একটা রেট দেওয়া থাকবে। এখানে দেখুন কোথায় গেল, স্ট্যান্ডার্ডের জন্য তিনি $10 নেবেন, এটা একটা তার প্যাকেজ, সরি বেসিক এর জন্য $10, স্ট্যান্ডার্ডের জন্য তিনি $50 নেবেন, এটাও একটা তার প্যাকেজ, এবং প্রিমিয়ার প্রিমিয়ার জন্য তিনি $100 নেবেন, এটাও তার হচ্ছে প্যাকেজ। তো এই ধরনের প্যাকেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে, দেন আমাদেরকে প্রাইস অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে প্যাকেজের নাম বেসিকটাই এখানে দিয়ে দিই, মানে বেসিক, স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ার দিয়ে দিলাম। এখন বলা হচ্ছে কি, এই যে বেসিকে যে আপনি কাজ করবেন, কি কি বিষয় নিয়ে কাজ করবেন এবং কতক্ষণ কাজ করবেন, এই বিষয় নিয়ে আপনাকে ডিসক্রাইব দা ডিটেল অফ ইওর অফারিং, আমি যে অফার করব এই অফারের জন্য আমি কি কি কাজ করব এবং কতক্ষণ করে আমি কাজ করব, সে বিষয়টা আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে। তো আমি অলরেডি একটা ডিসক্রাইব নিয়ে নিয়েছি, আমি এটাই দিয়ে দিলাম। এখানে আমি বলেছি যে আমি 2 ঘন্টা কাজ করব, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড অফিস, এই ধরনের কাজ করব এবং একদিনের মধ্যে এই কাজটা করে দিব বেসিকে। এবং স্ট্যান্ডার্ডে ঠিক আমি এখানে 2 এর জায়গায় আমি 4 ঘন্টা কাজ করব এবং এখানে 2 ডে আমি দেব। এবং প্রিমিয়ারের জন্য আমি এখানে 8 ঘন্টা কাজ করব এবং এখানে আমি 4 ডে দিব। এখন দেখুন ডেলিভারির একটা অপশন আছে, 1 ডে, 2 ডে এবং 4 ডে। বেসিকে যে আপনি কাজটা করবেন, কাজটা আপনি কতদিনের মাধ্যমে কতদিনের মধ্যে ডেলিভারি করবেন, তো আমি দিয়েছি 1 ডে। বেসিকের কাজগুলো অল্প কিছু হয়, এটা আপনি 2 থেকে 3 ঘন্টা কাজ করলেই আপনার এনাফ, এটা আপনি একদিনের মধ্যেই ডেলিভারি করে দিতে পারবেন। স্ট্যান্ডার্ডের কাজগুলো মূলত আপনাদের মিনিমাম 2 দিন লাগতে পারে, এই জন্য আপনি ডেলিভারি 2 ডেজ দিবেন। এবং প্রিমিয়ারের জন্য প্রিমিয়ারের কাজগুলো কিন্তু বিশাল হয় এবং প্রাইসগুলোও কিন্তু বেশি হয়। তো প্রিমিয়ারের কাজগুলো হয় কি, আপনার অনেকগুলো কাজ থাকে এবং অনেক সেক্টরের কাজ থাকে, তো সেই বিষয়গুলো কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার 4 দিন, 6 দিন, 8 দিন এমনকি 12 দিন পর্যন্ত লেগে যেতে পারে। সেটা আপনার কাজের উপর এবং এক্সপিরিয়েন্সের উপরে আপনার সেটা নির্ভর করবে যে আপনি কতক্ষণ করে কাজ করতে পারবেন এবং আপনার স্পিডটা কিরকম, সে অনুযায়ী আপনাকে এখানে ডেলিভারি ডেটটা আপনাকে দিতে হবে যে আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন কাজটা। তো আমি বেসিকের জন্য 1 দিন দিয়েছি, স্ট্যান্ডার্ডের জন্য 2 দিন এবং প্রিমিয়ারের জন্য 4 দিন দিয়েছি। সেটা কিন্তু আপনারা কিন্তু হুবহু এটা কপি করবেন না যে আমি 1 ডে দিয়েছি আপনারা 1 ডে দিবেন, আমি 2 ডে দিয়েছি 4 ডে দিয়েছি আপনারা ঠিক সেম ডে দিবেন, সেটা না। আপনি আপনার এক্সপিরিয়েন্সের উপর, আপনি কতটুকু নির্ভরশীল সেটার উপর নির্ভর করে আপনি এখানে ডেলিভারি ডেটটা আপনি দিয়ে দিবেন যে কতদিনের মধ্যে আপনি কাজটা ডেলিভারি দিয়ে দিবেন। এছাড়াও যখন আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন তখন কিন্তু ক্লায়েন্টকে আপনি বলে দিতে পারবেন যেহেতু কাজটা অনেক বড় এটা করতে সময় লাগবে, তো 4 দিনের জায়গায় আপনি 6 দিন করে নিন ক্লায়েন্টের কাছ থেকে। তো এটা জাস্ট আপনার শো করানোর জন্য, এবং ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলবেন সব আপনি ডিটেইলি তার সঙ্গে কথা বলবেন। এটা গেল আপনার ডেলিভারির বিষয়টা। দেন বলা হচ্ছে আওয়ার অফ ওয়ার্ক,
আমি এখানে কিন্তু 2 ঘন্টা দিয়ে দিয়েছি, এটা কিন্তু বেসিক, এবং এর ক্ষেত্রেও যদি আমার আরো 2 ঘন্টা বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি ওই 2 ঘন্টার সঙ্গে আরো 2 ঘন্টা অ্যাড করে দিয়ে আমি 4 ঘন্টা করব। দেন এখানে পরেরটাতে স্ট্যান্ডার্ডের জন্য আমার 4 ঘন্টা দেওয়া আছে, আমার যদি এখানে আরো বেশি প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে হয় কি ক্লায়েন্ট মনে করেন কাজটাকে আপনি ডেলিভারি করে দিলেন, কাজ সবকিছুই ঠিকঠাক, ক্লায়েন্ট আপনাকে পে করবে, তখন ক্লায়েন্টের মনে হলো যে কাজটাতে ঠিক এতটুকু একটু চেঞ্জ করলে বা এই জিনিসটা অ্যাড করলে আমার জিনিসটা আরো সুন্দর লাগতো, তখন আপনাকে কিন্তু আবার নক করবে, দেন আপনাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে, তখন কিন্তু আপনার এই 4 ঘন্টার জায়গায় আরো 4 ঘন্টা করা লাগতে পারে, এই ক্ষেত্রে আপনি এক্সট্রা আরো 4 ঘন্টা বাড়িয়ে দেবেন। ঠিক প্রিমিয়ারের ক্ষেত্রে ঠিক সেম বিষয় যে আপনি এখানে 8 ঘন্টা দিয়েছেন, আপনি এখানে আরো 4 ঘন্টা বাড়ি দিয়ে 12 ঘন্টা করে দিলেন, কারণ প্রিমিয়ারের কাজগুলো কিন্তু সবসময় বেশি হয় এবং এক্সট্রা কাজ থাকে, এই জন্য কিন্তু টাইম, ডেলিভারি ডেট এবং আওয়ার অফ ওয়ার্ক এইগুলো সবসময় বেশি করে দিবেন। আবার এমন বেশি দিয়েন না যেটা দেখে ক্লায়েন্টরা আপনাকে আপনার প্রোফাইলটা দেখেও ইগনোর করে, এমন বেশি ডেলিভারি মানে আওয়ার অফ ওয়ার্ক বা ডেলিভারি ডেট দিবেন না, যেটা কাজ করতে আপনার 4 দিন লাগবে সেটা যদি আপনি 17 দিন 15 দিন এইভাবে করে দেন তাহলে কিন্তু কখনোই কাজ পাবেন না। তো এমন একটা ডেট দিতে হবে যেমন ডেটটা যেন আপনার লেভেলের মধ্যে থাকে এবং আওয়ার অফ ওয়ার্কটাও যেন লেভেলের মধ্যে থাকে, এইভাবে দিতে হবে। এবং তারপর হচ্ছে রিভিশন, রিভিশনটা এখানে কিন্তু 9 দিন পর্যন্ত দেওয়া আছে, তো আপনার রিভিশনটা অল টাইম আনলিমিটেড করে দিবেন, যদিও বা ক্লায়েন্ট মনে করেন কাজটা আপনি ডেলিভারি করে দিলেন, তারপরে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে আমার আর একটু এই জিনিসটা কালারটা চেঞ্জ করলে ভালো হতো, বা এই হেডিংটা চেঞ্জ করলে ভালো হতো, বা এই কাজটা করলে ভালো হতো, তখন আবার কাজটা নিয়ে রিভিশন নিয়ে আবার কাজটা করে দিলেন। তো রিভিশন টাইমটা কিন্তু আপনারা 1 দিন 2 দিন 5 দিন 6 দিন এটা করে দিবেন না, তখন কিন্তু ক্লায়েন্ট ভাববে যে এর তো একটা নির্দিষ্ট ডেট আছে যে 9 দিনে বা 5 দিনের আনলিমিটেড মানে 5 দিন রিভিশন করার পরে 6 বার রিভিশন করবে না, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু এই জিনিসটা ভেবে আপনাকে কাজ নাও দিতে পারে। এই ক্ষেত্রে সবসময় রিভিশনের জায়গায় বেসিক হোক, স্ট্যান্ডার্ড হোক আর প্রিমিয়ারই হোক, সবসময় আপনারা আনলিমিটেড করে দিবেন, যেন ক্লায়েন্টরা একটা আপনার উপর নির্ভর হয় যে একে আমি কাজটা দিলে আমি অল টাইম তার কাছ থেকে রিভিশনটা পাবো, এবং এটার জন্য অবশ্যই আপনারা প্রাইস পাবেন, এটার জন্য এক্সট্রা একটা প্রাইস পাবেন আপনারা। আচ্ছা ফাতেমা আক্তার মুন্নি, আমি কিন্তু আপনাকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব, আমি মিউট করে রাখতেছি, আপনি মিউট করে রাখছেন না, দেন আপনি বারবার আনমিউট করছেন, এটা আপনার জন্য লাস্ট ওয়ার্নিং, দেন আমি কিন্তু ক্লাস থেকে আপনাকে একদম বের করে দিব, ক্লাসে অসুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, এটা আপনাকে বুঝতে হবে। প্রাইস ওকে, এখানে প্রাইসের বিষয় আসি, প্রাইসটা হচ্ছে আপনার সর্বনিম্ন $5 থেকে শুরু করতে হবে, পাঁচের জায়গায় যদি আপনি $2 দেন এবং অন্য জায়গায় একটা ক্লিক করুন দেখুন এটা পাস হয়ে যাচ্ছে। তো এখানে আপনার প্রাইসিং এর বিষয়টা হচ্ছে সর্বনিম্ন 5 থেকে শুরু হয়, 5 থেকে আপনার যত খুশি তত। তো আপনারা যেহেতু এখানে নিউ, আপনারা যেহেতু সবাই এখানে নিউ, তো সবাই এখানে $5 থেকে শুরু করবেন, আমি বেসিক এর জন্য 5 দিয়েছি, আপনারা স্ট্যান্ডার্ডের জন্য এখানে 10 দিবেন এবং প্রিমিয়ারের জন্য এখানে আপনারা 15 দিবেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যখন আপনারা 4টা 5টা কাজ অলরেডি করে ফেলেছেন তখন আপনি আস্তে আস্তে রেট বাড়িয়ে দিন, বেসিকটা 5ই থাকবে, আপনি স্ট্যান্ডার্ডের জায়গায় 15 করে দিন, তারপর সরি এখানে 15 হবে এবং আপনি এখানে 20 করে দিন, তারপর আবার যখন আপনি 5টা 6টা কাজ করে আপনার 10-15টা কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আপনি এটা 20 করে দিন, এটা 25 করে দিন, মানে এটা আপনাকে রেটটা আপনার কাজের ধাপে ধাপে বাড়িয়ে দিতে হবে। একবারে যদি আপনি বেসিকের জায়গায় যদি আপনি 15, স্ট্যান্ডার্ডের জায়গায় 25 এবং প্রিমিয়ারের জায়গায় আপনি 50 দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে কোনো রিভিউ নেই এবং আপনার কাজ করার এখানে কোনো এক্সপিরিয়েন্স এর কোনো আপনার এখানে ডেলিভারি কোনো চিহ্ন নেই, তখন এই প্রোফাইলটা যখন চেক করবে যে সে তো নতুন, তাকে এতগুলো প্রাইস দিব সে কাজটা ঠিক মতো করতে পারবে কিনা, এই ধরনের একটা কনফিউশন থেকে যাবে, তখন কিন্তু আপনাকে কাজ মোটেও দিবে না এখানে। তো এই কারণে এমন একটা প্রাইস আপনাকে এখানে দিতে হবে যে প্রাইসটা দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য হয়। তো এখানে 5 থাকবে, এখানে 10 থাকবে এবং এখানে 15 থাকবে, এটা আপনাকে মেইনটেইন করে দিতে হবে।
দেন আপনার এখানে বলা হচ্ছে কি অ্যাড এক্সট্রা সার্ভিস। একটু আগে কিন্তু এক্সট্রা সার্ভিসের কথা বললাম, যে আনলিমিটেড রিভিশনের যে বিষয়টা কথা বললাম, তো তখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট আবার কি বলতে পারে যে আমি তোমাকে যে কাজটা করিয়ে নিলাম সে কাজটার মধ্যে আমার এতটুকু একটু ফাইল আছে যে ফাইলটা একটু অ্যাড করতে হবে। তো এই অ্যাড করার জন্য আপনি যখন এখানে একটা শর্ত দিবেন যে আপনি যে এক্সট্রা কাজটা করবেন এই এক্সট্রা কাজের জন্য আপনি এখানে একটা ডেলিভারি চার্জ নেবেন। তো সেই চার্জটা কিরকম, বেসিকের যদি কাজ হয় বেসিকের জন্য আপনি $5 নেবেন, স্ট্যান্ডার্ডের জন্য $10 এবং প্রিমিয়ারের জন্য $15 এটা আপনি নেবেন। তো আপনি এখানে কতক্ষণ কাজ করবেন, বেসিকের যে আপনি এক্সট্রা কাজটা করে দিবেন ক্লায়েন্টকে, তো এই কাজটা আপনি কত সময় ধরে করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যত সময় আপনার প্রয়োজন আপনি তত সময় এখানে কাজ করবেন, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। স্ট্যান্ডার্ডের ঠিক সেম বিষয় যে আপনি এক্সট্রা কাজ করে দিবেন স্ট্যান্ডার্ডের জন্য, সেখানে আপনি $10 নেবেন, নিয়ে আপনি এখানে 1 ঘন্টা কাজ করবেন, সেই বিষয়গুলো এখানে অ্যাড করে দিবেন। অ্যাডিশনাল আওয়ার যেটা মানে এক্সট্রা যে সার্ভিসটা আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন সেটার জন্য আপনি একটা চার্জ নিতে যাচ্ছেন, তো সেই বিষয়ে এই চার্জটা আপনি অ্যাড করে দিতে পারেন। এই চার্জটা অ্যাড করেও দিতে পারেন নাও পারেন। যখন আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন তখনও কিন্তু আপনি ক্লায়েন্টকে সরাসরি বলতে পারেন যে আমি যে এক্সট্রা কাজটা করে দেবো তো এটার জন্য আমাকে এই চার্জটা দিতে হবে। তো এই যখন আপনি এই অডিশনাল আওয়ারটা এখানে দিয়ে দিবেন বা এর এক্সট্রা সার্ভিসের যে আপনি শর্তটা দিয়ে দিবেন, এটা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিলে ক্লায়েন্ট এটা পড়ে নিবে যে তার কাছ থেকে যদি আমি এক্সট্রা কাজ করে নিই তাহলে বেসিকের জন্য $5 দিতে হবে, স্ট্যান্ডার্ডের জন্য 10 এবং প্রিমিয়ারের জন্য আমাকে $15 পে করতে হবে। আপনাকে তো অলরেডি মনে করেন বেসিকের জন্য $5 অলরেডি কাজ করার জন্য দিয়ে দিয়েছে, আবার যখন বেসিকের জন্য একটু এক্সট্রা কাজ প্রয়োজন ওই ফাইলটাতেই তখন ওটার জন্য আবার $5 দিতে তিনি বাধ্য থাকবেন এই ধরনের শর্ত দেওয়া থাকলে। তো মোটামুটি আপনার এই শর্তটা আপনার এখানে চলে গেল এইভাবে। তারপর আপনার ডিসক্রিপশন এন্ড ফেক যেটা সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। এখানে দেখুন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা হচ্ছে কিন্তু মূল বিষয়। এই যে গিগ ইমেজ এবং আমরা যে হেডিংটা বা হেডলাইনটা দিয়েছিলাম যে আপনি আমি কি কাজের উপর এক্সপার্ট বা কি কাজ এখানে সার্ভিস দিব সে বিষয়টা কিন্তু দিয়ে দিয়েছি। দেন আমার গিগটা গিগের ইমেজগুলো এখানে অ্যাড করা হয়েছে এবং এই গিগটা যে আমরা দিয়েছি এই গিগের একটা ডিসক্রিপশন থাকে। আপনাদেরকে কিন্তু ক্লাসের শুরুতে বলা হয়েছিল যে আপনারা কিন্তু আপনার প্রোফাইলের ডিসক্রিপশন থেকে কখনো কাজ পাবেন না, আপনারা কাজ পেলে এখানে আপনারা যে গিগটা থাকবে এই গিগের উপরে আপনারা কাজ পাবেন। তো এই যে ইমেজটা দিয়েছি এই ইমেজেরই আপনার একটা ডিসক্রিপশন দেওয়া থাকবে, এই ডিসক্রিপশনটা আপনাকে অ্যাড করতে হবে। এই গিগে কিন্তু বলা হয়েছে তিনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং, কপি পেস্ট বিভিন্ন ধরনের আরো কাজ করবেন এখানে। তো এই কাজগুলো দিয়ে তিনি আবার একটা ওই কাজের উপর একটা ডিসক্রিপশন দিয়েছেন, একটা ডিটেইলড ডিসক্রিপশন দিয়েছেন অ্যাবাউট দিস গিগ। তিনি এই ডিসক্রিপশনটা দিয়ে এবং কি কি সার্ভিস দিবেন আরো এক্সট্রা কি কি, এখানে কিন্তু তিনি 5টা 6টা একটা সার্ভিস দিয়েছেন, তারপরও আবার আরো সার্ভিস এখানে অ্যাড করে দিয়েছেন। তো এগুলোও কিন্তু আপনাদেরকে অ্যাড করে দিতে হবে কি কি সার্ভিস আপনারা অ্যাড করবেন। এখানে দেখুন তিনি দিয়েছে ডাটা এন্ট্রি, সিআরএম ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, টাইপিং, পিডিএফ, জেপিজি, ডাটা কনভার্সন, গুগল স্প্রেডশিট, মোটামুটি ডাটা এন্ট্রির যে বিষয়গুলো থেকে সব এখানে তিনি অ্যাড করে দিয়েছেন। তো এই বিষয়গুলো আপনারা অন্য প্রোফাইল থেকে থেকে অ্যাড করবেন। এখন আসি আপনারা এই ডিসক্রিপশন গুলো কিভাবে পাবেন এবং কিভাবে অ্যাড করবেন সে বিষয়টা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আচ্ছা আজান দিচ্ছে, আজান শেষ হলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, একটু মিউট করি সবাই। আমরা ডিসক্রিপশন গুলো কিভাবে পাবো সে বিষয়টা আমরা দেখি এখন। এখানে দেখুন কিছু টপ প্রোফাইল আছে, যে প্রোফাইল গুলো আমরা কয়েকটা ট্যাব ওপেন করে নেবো, এটা একটা, এটা একটা, এটা একটা। মোটামুটি আপনারা ফার্স্ট পেজে যে প্রোফাইল গুলো আছে সে প্রোফাইল গুলো একটা একটা করে ওপেন করবে, ওপেন করে তাদের ডিসক্রিপশন গুলো ফলো করবে, তারা কি ধরনের ডিসক্রিপশন দিয়েছে। এই হচ্ছে তার গিগ ইমেজ, দেন হচ্ছে তার ডিসক্রিপশন। এখানে তো তিনি এখানে কি কি ধরনের এখানে সার্ভিস প্রোভাইড করবেন, কি কি কাজ করবেন, কি রকম কাজ প্রোভাইড করবেন সেই বিষয়গুলো বলে দিয়েছেন এবং এখানে মোটামুটি এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবং আপনাদের যে প্রোফাইলে যে ডিসক্রিপশনটা যে অ্যাড করানো দেখানো হয়েছে,
ওকে সবাই মিউট করে। আমরা তখন যেখানে ছিলাম যে ডিসক্রিপশন, প্রোফাইল যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন, তারপর হচ্ছে এনার ডিসক্রিপশন, এগুলো ডিসক্রিপশন দেখে দেখে আপনারা ধারণা নেবেন, কিন্তু হুবহু কারোটা কপি করবেন না আপনারা। কপি করলেই কিন্তু কপিরাইট হবে। এখানে এনার ডিসক্রিপশন মোটামুটি কয়েকটা প্রোফাইল, আপনারা 10টার মতো প্রোফাইল ওপেন করবেন, ওপেন করলেই কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে কি ধরনের ডিসক্রিপশন তারা প্রোফাইলের মধ্যে দিয়েছে। এটা হলো প্রোফাইল ডিসক্রিপশন। এখন আমরা চলে আসি গিগের ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন গুলো আপনারা পড়বেন, পড়ে পড়ে তারা কি ডিসক্রিপশন দিয়েছে, কি কি কাজ প্রোভাইড করবে, আরো কি কি আরো এখানে বিষয় আছে, সে বিষয়গুলো আপনারা এখানে পড়ে পড়ে আপনারা একটা নোটপ্যাড বা গুগল ডক্স ওপেন করে নিবেন, নিয়ে নিয়ে নিজের মতো করে লিখবেন। যদি কোথাও সমস্যা হয় গুগল ট্রান্সলেটের হেল্প নেবেন, সেখানে বাংলাটা লিখে ইংরেজিটা কপি করে নিবেন। আপনারা নিজের মতো করে লিখবেন, আপনারা সবকিছু নিজের মতো করে, কারণ এখানে যদি আপনারা একটা লাইনও কারো কপি করেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনার কপিরাইট হবে। তবে কিছু কিছু বিষয় আপনি কপি করতে পারেন, যেমন হচ্ছে এনার যেমন হেডলাইনটা আমরা দেখতে পাচ্ছি, আই উইল বি ইয়োর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। এটা কিন্তু আপনিও কাজ করতে পারেন, যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এর কাজ করবেন আপনি। তো এই জিনিসটা যদি হুবাহু কপি করে দেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে এরা কিন্তু হুবহু কপি করে দিতে, তারপরেও কিন্তু মানে এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আপনার প্রোফাইলে বসিয়ে দিবেন না। এটা কপি কপি বলতে গিয়ে আপনি এটা আলাদা করে লিখে দিবেন, হুবহু এখান থেকে কপি করে নিয়ে গিয়ে বসিয়ে দিবেন না এটা। তারপর হচ্ছে এই যে বিষয়গুলো, ডাটা এন্ট্রি, সিআরএম ডাটা এন্ট্রি, এই কাজগুলো কিন্তু আপনিও যদি পারেন আপনিও দিতে পারেন, তবে ঠিক এগুলো লিখে দিতে হবে। আপনি কিন্তু কারো এখান থেকে সরাসরি কপি করে নিয়ে গিয়ে বসিয়ে দিবেন না, আপনি হাত দিয়ে লিখে লিখে দিবেন। তো মোটামুটি এই কয়টা বিষয়, আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো আছে, তারপর এই ডিসক্রিপশনের যে বিষয়গুলো আছে, এইগুলো নিজে থেকে লিখে লিখে দিবেন আপনারা, কারো কপি করবেন না। তো এই হচ্ছে আপনার ডিসক্রিপশনের বিষয়। তারপর আমরা কোথায় ছিলাম, ডিসক্রিপশনে ছিলাম। এখানে দেখুন আপনার গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড এর মতো কিন্তু এখানে বোল্ড, ইটালিক এবং একটা হাইলাইট কালারের একটা অপশন আছে। দেন আপনার নাম্বার এবং বুলেটিং দেওয়া আছে। নাম্বার বুলেটিংটা দেখুন, এই যে আমি যে এই কাজগুলো যে পারি এইগুলো আমি সিলেক্ট করে দিয়ে এখানে একটা বুলেটিং করে দিয়েছি, নাম্বার এবং বুলেটিং। এটা কিন্তু এখান থেকে করে দিতে পারবেন, জাস্ট লেখাগুলোকে সিলেক্ট করে নেবেন, নিয়ে এখান থেকে নাম্বার এবং বুলেটিংটা এখান থেকে করে দিবেন। এবং এখানে যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই যে কালার গুলো, এই কালার গুলো কিন্তু হাইলাইট কালার। মানে এই কালার গুলো দেওয়া হয় কেন, যে ক্লায়েন্ট যখন আপনার ডিসক্রিপশনটা পড়বে, তখন আপনি যখন এই কালারটা করে দিবেন, তখন ক্লায়েন্ট কিন্তু বুঝে নিবে যে এইখানে যে কালারটা করে দেওয়া আছে, এই কালারের মধ্যে নিশ্চয়ই তিনি এমন কিছু লিখেছেন যা যা পড়ে আমি তার ডিসক্রিপশনটা ভালোভাবে বুঝতে পারবো। তো এই ধরনের কালার গুলো যখন আপনি দিবেন, তখন ক্লায়েন্টটা এই জিনিসটা সহজেই বুঝে নিবে যে আপনি এখানে তাকে কি বলতে চাচ্ছেন, কি ধরনের কাজ প্রোভাইড করবেন, কি ধরনের কাজ এখানে তিনি আপনি করবেন, তো এবং তিনি কি কি সার্ভিস আপনার থেকে পাবেন। তো সেই বিষয়গুলো, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনারা এখান থেকে হাইলাইট করে দিবেন। এখানে বিভিন্ন প্রোফাইলে যদি যান তখনও কিন্তু ওদের ওদের ইয়েগুলোতে দেখতে পাবেন, যেমন তিনি এখানে কালার না করে বোল্ড করে দিয়েছেন, আপনিও বোল্ড করে দিতে পারেন। তারপর আচ্ছা এখানে তিনি কিছু দেননি, তারপরে এনারটা দেখি, এখানেও দেওয়া নেই। তো যে যার মতো করে দেয় আর কি, যে ইনি কিন্তু কালার করে দিয়েছেন, ইনি কালার করে দিয়েছেন, যে এই বিষয়গুলো ক্লায়েন্ট খেয়াল করবেন। তো এইভাবে কিন্তু আপনি কালার করে দিতে পারেন, অথবা কিন্তু ওই আরেকটা প্রোফাইলে যেমন দেখলাম বোল্ড করে দেওয়া, আপনিও বোল্ড করে দিতে পারেন। তো যেটা যেটা আপনি হাইলাইট করবেন সেটাকে জাস্ট আপনি
এইভাবে লেখাটা সিলেক্ট করে নিয়ে এখানে জাস্ট এই যে টর্চের মতো যে আমরা আপনি যেখানে মেনুটা বা ফরম্যাটটা দেখতে পাচ্ছেন ওখানে জাস্ট ক্লিক করুন, দেখুন আপনার এখানে কালার হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু জাস্ট এই ইয়েলো কালারটাই আপনারা পাবেন, অন্য কোনো কালার পাবেন না। এটা উঠিয়ে দেই। তো এইভাবে ডিসক্রিপশন গুলো অ্যাড করে দিবেন, দেওয়ার পরে এখানে মোটামুটি আপনার ডিসক্রিপশন অ্যাড করা শেষ। এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আপনি এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিয়ে নিজেই কোশ্চেন অ্যাড করবেন, নিজেই অ্যানসার দিবেন। এই প্রোফাইল গুলোতে দেখুন এই যে এখানে তিনি একটা কোশ্চেন অ্যাড করেছেন এবং তিনি অ্যানসার দিয়ে দিয়েছেন। এটা কেন করা হয়, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন কিন্তু ক্লায়েন্টকে একটা ক্লায়েন্ট কিন্তু একটা প্রশ্ন করতে পারে যে আপনাকে যে কাজটা দিবে তিনি কেন কাজটা দিবেন। তো এই বিষয়ে কিন্তু আপনি নিজে একটা প্রশ্ন তৈরি করবেন এবং নিজে সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবেন। তিনি এখানে বলেছেন যে ফর হোয়াট রিজন উইল ইউ পিক দিস গিগ, তিনি কি কারণে এই গিগটা গ্রহণ করবেন। তিনি এখানে অ্যান্সার দিয়েছেন 100% একুরেট কাজ করে দিবেন তিনি, ওয়ান টাইম ডেলিভারি। ওয়ান টাইম ডেলিভারিটা হচ্ছে ক্লায়েন্ট যে ডেলিভারি ডেটটা দিয়েছে সেই ডেলিভারি ডেটের মধ্যে তিনি কাজটা ডেলিভারি করে দিবেন। এবং কোয়ালিটি গ্যারান্টি, তিনি একদম কাজটা কোয়ালিটি গ্যারান্টি ফুল তিনি কাজটা এখানে ডেলিভারি দিবেন। তো এই ধরনের কোশ্চেন আপনাকে অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিয়েছি যে হোয়াই উইল ইউ চুজ দিস গিগ, এই কোশ্চেনটা দিয়ে দিয়েছি এবং এখানে একটা অ্যান্সার দিয়ে দিয়েছি যে 100% ভেরিফাইড লিড, ওয়ান টাইম ডেলিভারি, কোয়ালিটি অ্যাসিউরড, তারপর সেফ অ্যান্ড অ্যাফোর্ডেবল, এটা দিয়ে দিয়েছি। এবং নিচে আমি আপনার এখানে একটা লাইন দিয়ে আমার নামটা আমি দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ বলে দিয়েছি। তো আপনারা ঠিক ওই জিনিসটা করে দিবেন এখানে ডিসক্রিপশনের মধ্যে, এটা করে দিলে আপনার ঠিক এইরকম ভাবে শো করবে। দেন আপনার এখানে সবকিছু হয়ে যাবে, আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে আপনার পরের বিষয়টা হচ্ছে রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টসটাও আপনাকে অ্যাড করে দিতে হবে। এখানে আমি এডিট করি, এখানে দেখুন আপনাকে 400 শব্দের মধ্যে একটা এখানে কোনো ডিসক্রিপশনের মধ্যে কিছু অ্যাড করতে হবে, অ্যাড এ কোশ্চেন, তারপরে অ্যানসার টানসার, এই ধরনের কোনো কিছু অ্যাড করে দিতে হবে। আমি এখানে দিয়েছি যে প্লিজ সেন্ড মি ইওর ডকুমেন্টস অর সোর্স ফাইল টু স্টার্ট, এতটুকু একটা লাইন দিয়েছি। আপনি চাইলে আরো বড় লাইন দিতে পারেন, ছোট লাইনও দিতে পারেন। জাস্ট আপনি এখানে আপনার ক্লায়েন্টের ক্লায়েন্টের কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস এর বিষয়। দেন বলা হচ্ছে কি গ্যালারি, এই গ্যালারিটা হচ্ছে মূল বিষয়। এখানে দেখুন শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি, আমাকে এখানে গিগ গ্যালারির মাধ্যমে এখানে আমার কাজের সার্ভিস গুলো এখানে দেখাতে হবে ইমেজের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখুন ইমেজ আপ টু 3, এখানে কিন্তু তিনটা ইমেজ অ্যাড করার অপশন থাকবে, আপনাকে তিনটা ইমেজ অ্যাড করতে হবে। এবং প্রথমে যে ইমেজটা থাকবে এই ইমেজটা কিন্তু আপনার এখানে শো করবে, একদম টপে শো করবে। এই ধর তো আপনি যে আপনার গিগ এর মধ্যে যে ইমেজটা টপে একদম ফার্স্ট ইমেজ যেটা দিতে চাচ্ছেন সেই ইমেজটা অ্যাট ফার্স্ট আপনি দিয়ে দিবেন, দেন পরের ইমেজ গুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তো এইভাবে তিনটা ইমেজ অ্যাড করবেন, আপনি যে কাজগুলো পারেন যে কাজগুলোর উপর এক্সপার্ট সেই বিষয়ের উপর আপনি এখানে ইমেজ অ্যাড করবেন। দেন এখানে ইমেজ আচ্ছা সরি এখানে যে কাজের উপর এক্সপার্ট বলতে আপনারা একটু আগে যে ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন অ্যান্ড ফেক রিকোয়ারমেন্টস এর যে ডিসক্রিপশন গুলো যে কথাগুলো আপনি লিখে আসছেন সে বিষয়গুলোর উপর ছোট্ট একটা ইমেজ অ্যাড করতে হবে শর্ট আকারে, যে ইমেজ গুলো আপনার গিগ এর মধ্যে শো করবে। দেন এখানে ভিডিও একটা দিতে হবে, এখানে দেখুন প্লিজ চুজ এ ভিডিও শর্টার দেন 75 সেকেন্ড অ্যান্ড স্মলার দেন 50 MB, 50 MB-র মধ্যে হতে হবে এবং 75 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে এখানে আপলোড করে দিতে হবে। এটা কি ধরনের ভিডিও দিবেন, আপনি যে পূর্বে কাজ করেছেন এই যে আপনি আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো করে নিয়েছিলাম আপনাদের থেকে ওই হোমওয়ার্ক গুলো কিন্তু এখন আপনাদের কাজে লাগবে। আপনারা মোবাইলে স্ক্রিন রেকর্ডার বা আপনাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারাও স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নিয়ে ওই কাজগুলো আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে স্ক্রিন রেকর্ডার চালু করে দিয়ে ওই কাজগুলো জাস্ট ওপেন করে আপনারা একটু জাস্ট স্ক্রোল ডাউন বা একটু ক্লিক ক্লিক করে ওইগুলোর একটু ভিডিও করবেন, যেটা 75 সেকেন্ডের মধ্যে ভিডিওটা হবে, যেন ক্লায়েন্ট আপনার এই কাজগুলো ভিডিওর মাধ্যমেও দেখতে পারে যে এই কাজটা আপনারই অরিজিনাল কাজ। এই ধরনের একটা
75 সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করবেন এবং যেটা 50 এমবির মধ্যে হতে হবে, বেশি হলে কিন্তু এখানে আপলোড হবে না। তারপর এখানে ডকুমেন্টস আপ টু 2, এখানে দেখুন পিডিএফ, আপনাদেরকে যে পিডিএফ দিয়ে কাজগুলো করানো হয়েছিল, স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছিল, সেগুলো পিডিএফ কিন্তু এখন আপনাদের কাজে লাগবে। এখানে দুটো পিডিএফ আপনারা অ্যাড করবেন, আপনাদের আপনারা যে কাজগুলো করেছেন ওই কাজগুলো পিডিএফ করে এখানে দুটো পিডিএফ আপলোড করে দিবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমরা যে প্রোফাইলের টেস্ট টেকেনটা দেখে আসলাম, ওই টেস্ট টেকেনটা আপনারা প্রথম দিকেই করে দিয়ে আসবেন। করে দিয়ে আসলে এখান থেকে যখন সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন তখন আপনাদের টেস্ট টেকেনটা দিতে হবে না। টেস্টিংটা আপনাদের কিন্তু যদি প্রথম থেকে না দিয়ে আসেন তখন কিন্তু আপনাকে টেস্টিংটা সবার শেষে দিতে হয়। তো ওই ঝামেলাটা আগেই শেষ করে নিয়ে আসবেন এবং ঝামেলাটা শেষ করে নেওয়ার পরে এখানে এসে আপনারা সবগুলো কাজ সম্পূর্ণ করবেন। করার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে আপনার ভি ক্রিয়েট কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে আপনার গিগটা এখানে এইভাবে শো করবে। আপনি যে লো প্রাইস $5 দিয়েছেন সেটা এখানে শো করবে, আপনি যে ফার্স্ট ইমেজ যেটা দিয়েছিলেন সেটা এখানে শো করবে, এবং আপনি যে হেডলাইনটা দিয়েছেন সেই হেডলাইনটাও এখানে শো করবে। এটা গেল আপনার গিগ ক্রিয়েটের বিষয়। এবং আপনি যদি আরো আনুষঙ্গিক কিছু কাজ পারেন, গ্রাফিক্স ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং এর উপর হোক, ফেসবুক মার্কেটিং এর উপর হোক, যে বিষয়ের উপরে হোক, ঠিক আপনি এখানে ক্রিয়েট এ নিউ গিগে আবার ক্লিক করে আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপরে এক্সপার্ট হন, আপনি ঠিক এইভাবে ডাটা এন্ট্রির যে গিগটা আমরা ক্রিয়েট করলাম ঠিক সেম ভাবে আপনি গ্রাফিক ডিজাইনের জন্য এখানে একটা গিগ ক্রিয়েট করে দিন। আপনি যতগুলো কাজ পারেন সবগুলোর উপর দিয়ে এখানে আবার গিগ ক্রিয়েট করে দিন, কোনো সমস্যা নেই। আপনি ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এভরিথিং যত কাজ পারেন আপনি সবগুলোর উপর করে একটা একটা করে গিগ ক্রিয়েট করে দিন। আপনি এখানে এখানে যে গিগ থেকে কাজ পাবেন, যখন কাজ পাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কোন গিগের উপর থেকে কাজটা পেলেন। এখানে শুধু একটা বিষয় অ্যাড করতে হবে এমনটা না, এখানে আপনি আরো আনুষঙ্গিক আপনি বিষয় এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যখনই অ্যাড করবেন, এই যে যেমন এই গিগটা অ্যাড করেছি, এখন ক্রিয়েট এ নিউ গিগ। এখন যদি আমি এখানে গ্রাফিক ডিজাইনের জন্য আবার করি তখন আবার এখানে এসে আবার ক্রিয়েট এ নিউ গিগ শো করবে। এখন যদি এখানে আমি ওয়েব ডিজাইনের জন্য গিগ ক্রিয়েট করি, নিচে আবার এই ইন্টারফেসটা এখানে শো করবে ক্রিয়েট এ নিউ গিগ। যত অ্যাড করবেন ততই এখানে অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। এটা গেল আপনার গিগ ক্রিয়েটের বিষয়। এখন এখানে এই যে গিগটা ক্রিয়েট করলাম, প্রোফাইলটা কমপ্লিট করলাম, এখন এখানে কাজ পাবো কিভাবে এটার এখন একটা বিষয় আছে, কয়েকটা বিষয় আছে। যেমন হচ্ছে আপনার গিগটা মার্কেটিং করতে হবে এবং আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। কিভাবে থাকবেন, আপনাদের প্রত্যেকেরই তো স্মার্ট মোবাইল আছে, তো স্মার্ট মোবাইলে যখন আপনারা ফাইবার গিগ ফাইবারটা যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন অ্যাপস এর মাধ্যমে, তখন ওখানে গিয়ে দেখবেন একদম নিচের দিকে ডান কর্নারে আপনার সাদা সাদা কালারের একটা প্রোফাইলের চিহ্ন দেওয়া থাকবে। ওখানে ক্লিক করার পরে আপনার ওখানে দেখবেন অনলাইন স্ট্যাটাস লেখা আছে, ওই অনলাইন স্ট্যাটাসে আপনি ক্লিক করে দিয়ে রাখবেন। তখন কিন্তু আপনার ডাটা কানেক্ট যখনই থাকবে তখনই আপনার ফাইবারটা অল টাইম অ্যাক্টিভ থাকবে। তার উপর যখন আপনারা তখন যে লিংক করার বিষয়টা দেখানো হলো, ফেসবুক, টুইটার, গুগল, ওইগুলো যখন চালাবেন তখনও কিন্তু আপনি এখানে অ্যাক্টিভ থাকছেন। তো এখানে অ্যাক্টিভ থাকার বিষয়টা হচ্ছে মূল বিষয়, কারণ ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে, আপনি যদি অ্যাক্টিভই না থাকেন আপনাকে কিন্তু ক্লায়েন্ট নক করবে না। আর যখন আপনি অ্যাক্টিভ থাকবেন এবং ক্লায়েন্ট ভেবে নেবে ইনি তো অ্যাক্টিভ আছেন, এনার সঙ্গে কথা বলা যায়, যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তখন ক্লায়েন্ট ভাববে এনাকে নক করবো, ইনি কখন অ্যাক্টিভ হবে, কখন আবার রিপ্লাই করবে, ওনার কাজটা আর্জেন্টও হতে পারে, এই কারণে কিন্তু আপনাকে নক নাও করতে পারে। তো অনলাইনে অ্যাক্টিভ থাকার বিষয়টা হচ্ছে কিন্তু মূল বিষয়। দেন হচ্ছে গিগ মার্কেটিং। গিগ মার্কেটিংটা করবেন কিভাবে, আপনার গিগের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি ফেসবুকে গিয়ে শেয়ার করবেন। দেখিয়ে দিই, ফেসবুকে শেয়ার করবেন, তারপর হচ্ছে আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন, যার কাছে খুশি আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মোরে যাওয়ার পরে এখানে দেখুন স্কেল ইওর বিজনেস লেখা আছে, এখানে যাওয়ার পরে একটা লিংক পাওয়া যাবে, এখানে এই লিংকটা জাস্ট আপনি কপি করবেন। এটা ঠিক আপনার প্রোফাইলেও এই লিংকটা পাবেন, গিগের লিংক পাবেন প্রোফাইলে গিয়ে। একদম উপরের দিকে ডান কর্নারে দেখবেন আপনার প্রোফাইলের পিকচার দেওয়া আছে, ওখানে ক্লিক করার পরে আপনার গিগে যাবেন, গিগ থেকে লিংকটা কপি করবেন। কপি করে আপনারা ফেসবুকে চলে যাবেন,
ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, আপনি আপনার ফ্রেন্ডের কাছে বিভিন্ন গ্রুপে, ফাইবারের কিছু গ্রুপ আছে বাংলাদেশে বা বিদেশি কিছু গ্রুপ আছে, যে গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। তো আমরা ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে এখানে আমরা ফাইবার লিখে সার্চ করি। এখানে দেখুন ফাইবারের একটা অরিজিনাল গ্রুপ আছে এবং ফাইবার বায়ার, অ্যামাজন প্রোডাক্ট, আচ্ছা এটা ফাইবার, অন্য বিষয় হলো ফাইবার ফ্রিল্যান্সার, ফাইবার হেল্প বাংলাদেশ। এখানে দেখুন 1,12,000 মেম্বার এখানে আছে। এটাতেও কিন্তু আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করে আপনি ওখানে একটা ট্যাগ লাইন দিলেন যে আপনি ফাইবারে নতুন, আমি ফাইবারে কিভাবে কাজ পেতে পারি, এই ধরনের কিছু লিখে দিলে তারা ওখানে হেল্প করবে এবং আপনারা এখান থেকেও তাদের কাছ থেকে কাজ পেতে পারেন। কিন্তু ফাইবার থেকে কাজ পাওয়ার আগে কিন্তু এখান থেকেও আপনারা কাজ পাবে। তো এখানে গিয়ে যদি এখানে গ্রুপে আগে জয়েন হতে হবে, দেন আপনাকে এই যে দেখুন অনেকে শেয়ার করেছে। এখানে আমরা যদি দেখি, এই যে এখানে লিখেছে আমি ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলেছি গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস বিষয়ে, আপনি এই ধরনেরও পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি আপনার লিংকটা এখানে দিয়ে দিবেন। লিংকটা দিলে হবে কি, আপনার এখানে যারা ফাইবারে টপ রেটেড যারা ফাইবারে কাজ করে তারা এখানে আপনাকে হেল্প করবে কিভাবে কাজ পেতে পারেন, কাজ করার জন্য কি কি বিষয় প্রয়োজন, কি কি অ্যাড করা প্রয়োজন, যদিও বা সবকিছু দেখিয়ে দিয়েছি, তারাও কিন্তু এই বিষয়গুলো বলবে আপনাদেরকে। তো তাদের ইনস্ট্রাকশন গুলো আপনারা ফলো করবেন। এইভাবে ফলো করলে এবং লিংকটা দিলে তারা যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে তার উপর দিয়ে কিন্তু আপনার গিগটা মার্কেটিং হয়ে যাচ্ছে। তো আপনারা এই ধরনের যতগুলো গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন এবং পেজ আছে অনেকগুলো, যে পেজগুলোতেও আপনারা জয়েন হয়ে নেবেন। এখানে পেজ অনেকগুলো আছে যেগুলোতে মেম্বার বেশি, যে এখানে দেখুন 2 মিলিয়ন 1.678K 78,000 মেম্বার, এখানে 2.7, যেগুলোতে মেম্বার বেশি সেগুলোতে আপনারা জয়েন হবেন। জয়েন হওয়ার পরে ওখানে আপনার প্রোফাইলটা শেয়ার করবেন এবং আপনারা অনেকে যেমন এখানে স্মার্ট কার্ড পাইনি, আচ্ছা এটা বিষয় বাদ। এই যে এখানে দেখুন ফাইবারে তিনি একটা ইমেজ দিয়েছেন এবং মোটামুটি তিনি কাজ করেছেন মেবি, আচ্ছা ইমেজটা হলো বোঝা যাচ্ছে না। অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে। আচ্ছা এই যে বায়ার রিকোয়েস্ট আসছে, এই যে বায়ার রিকোয়েস্ট, এই যে এই ধরনের প্রোফাইলে গিয়ে, এই ধরনের পোস্টে গিয়ে আপনারা এখানে কমেন্ট সেকশনে গিয়ে আপনার প্রোফাইলের লিংকটাও আপনি এখানে শেয়ার করে দিতে পারেন। আপনার ওই লিংক থেকেও কিন্তু তারা ভিজিট করে আপনাকে হেল্প করবে। এই হচ্ছে আপনার গিগ মার্কেটিং এর বিষয়। এবং আপনি যদি চান আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আপনি আপনার ফেসবুকেও আপনি যেভাবে পোস্ট করেন ওইভাবে আপনি এখানে ফাইবারটা পোস্ট, ফাইবারের লিংকটা পোস্ট করে দিয়ে আপনি ওখানে ভিজিট করার জন্য বলতে পারেন যে আমার প্রোফাইলটা ভিজিট করে আসুন, এই ধরনের কোনো পোস্ট করে দিলে আপনার ফ্রেন্ডরাও প্রোফাইলে ভিজিট করবে এবং আপনার গিগটাও মার্কেটিং হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই হচ্ছে গিগ মার্কেটিং এর বিষয় এবং অনলাইন অ্যাক্টিভ থাকার বিষয়টা হচ্ছে এইটা। দেন বিষয়টা হচ্ছে কি, তারপরে বিষয়টা হচ্ছে কি, আপনারা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন কিভাবে এবং কাজ নিবেন কিভাবে। আচ্ছা আমি একটা অন্য বিষয় দেখিয়ে দিই এখানে, বায়ার রিকোয়েস্ট। আপনারা বায়ার রিকোয়েস্টটা আপনারা ঠিক ওই ফাইবার অ্যাপসে গিয়ে আপনাদের নিচের দিকে ডান কর্নারে একটা প্রোফাইলের চিহ্ন পাবেন, ওখানে ক্লিক করার পরে দেখতে পাবেন বায়ার রিকোয়েস্ট লেখা আছে। বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে এখানে কিন্তু বায়াররা কাজের কাজ দেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করে যে আমি আর আমার এরকম একটা কাজ আছে, এই কাজগুলো করার জন্য আমি $5, $10 বা $20 বা $100 এই ধরনের কিছু একটা প্রাইসিং উনি দিয়ে থাকেন ওখানে। তো যারা যারা ওই কাজ পারে তারা তারা আবার সেন্ড অফার করে। তো আমি এখানে কিছু সেন্ড অফার করেছি। এখানে দেখুন এখানে ইনি বলেছেন যে হাই আই এম লুকিং ফর এক্সপার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু কালেক্ট সাম বিজনেস ডাটা। তিনি ডাটা কালেকশনের জন্য তিনি এখানে এক্সপার্ট কাউকে খুঁজছেন। তো এখানে জাস্ট আমি তাকে কিছু আমি তাকে অফার সেন্ড করেছি যে আমি আপনার কাজটা করে দিব এবং এই কাজটা আপনার ডেডলাইন শেষ হওয়ার আগে শেষ করে দিব এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি অলরেডি এই কাজগুলো করেছি, আপনি যদি আমার কাজটি দিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। এই একটু সামথিং কিছু ডিফারেন্ট এই ধরনের কিছু আমি ডিসক্রিপশন লিখে তাকে অফার সেন্ড করেছি। তো এখন যেহেতু আমার এখানে কোনো অফার আসেনি সেহেতু আমি ডাইরেক্ট করে দেখাতে পারছি না। তো যেগুলো করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইগুলো হচ্ছে বায়ার রিকোয়েস্ট এবং আমি তাকে এইটা দিয়ে সেন্ড অফার করে দিয়েছি। তিনি $70 জন্য এখানে এই কাজটি করার জন্য $70 দিবেন, আমি যেহেতু এখানে নতুন আমি এখানে $20 দিয়েছি। তো এখানে কিন্তু এই ধরনের কম রেট গুলো যখন দিবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে চয়েস করবে যে
প্রথম অবস্থায় একটু চয়েস করতে একটু সময় নিবে, কিন্তু যখন একটু আপনার ফাইবারের একটু যখন টাইমটা বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই ধরনের প্রাইসিং গুলো দেখে আপনাদেরকে ক্লায়েন্ট কিন্তু নক করবেন। এখানে অনেকগুলো রিকোয়েস্ট দেওয়া হয়েছে, তো যখন এই ধরনের ডাটা এন্ট্রি যদি কোনো রিকোয়েস্ট আসে ওই আপনার বায়ার রিকোয়েস্টে যাওয়ার পরে ওখানে দেখতে পাবেন যে এখানে বায়ার অনেকগুলো রিকোয়েস্ট দিয়েছে এবং আপনি দিনে সর্বোচ্চ এখানে 10টা রিকোয়েস্ট আপনি সেন্ড অফার করতে পারবেন। এখানে দেখুন 10 অফার লেফট টুডে, আপনি এখানে 10টা অফার দিনে এখানে দিতে পারবেন, 10টা থেকে 11টা আপনি দিতে পারবেন না। তো আপনার কাছে হাজারো রিকোয়েস্ট আসুক আপনি এখান থেকে 10টা থেকে 11টা দিতে পারবেন না। এটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের বিষয়। তো মোটামুটি হচ্ছে ফাইবারে এই কয়টা বিষয়, যে গিগ ক্রিয়েটের বিষয়, বায়ার থেকে কাজ নেওয়ার বিষয়, রিকোয়েস্ট পাঠানোর বিষয়, প্রাইসিং এর বিষয়, এইগুলো বিষয় গেল। আরেকটা কি জন্য বিষয় মিস্টেক করে ফেললাম, আচ্ছা বায়ারের সঙ্গে কথা বলবেন কিভাবে। বায়ারের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অবশ্যই বায়ার কিন্তু আগে এট ফার্স্ট নক করবে, হাই হ্যালো এই ধরনের কোনো কিছু দিয়ে, আপনিও সেটা রিপ্লাই করবেন। যদি তিনি ছেলে হন তাহলে স্যার, আর যদি তিনি মেয়ে পার্সন হন তাহলে অবশ্যই ম্যাম। আর যদি পার্সন বুঝতে না পারেন আপনিও হাই হ্যালো দিয়ে দিবেন। অনেক সময় নাম দেখে কিন্তু বোঝা যায় না তিনি কোন পার্সন, তার ইয়াটা কি সেটা কিন্তু বোঝা যায় না। তো ওই ক্ষেত্রে আপনিও হাই হ্যালো দিয়ে দিবেন। এমন ভাবে কথা বলতে হবে যেন আপনার কথা কথা দেখে বা মেসেজ দেখে উনিও সঙ্গে সঙ্গে রিপ্লাই করে, দেন উনি কিন্তু সরাসরি কাজের বিষয়ে চলে আসবে। আসার পরে আপনাকে এখানে বলতে পারে যে আমি এই ধরনের আপনার প্রোফাইলটা দেখলাম, তো আপনি আমার কাজগুলো হচ্ছে এইরকম, তো আপনি করতে পারবেন কিনা। তো আপনি তার তার কাজের নিয়মগুলো দেখে নেবেন, দেখে নেওয়ার পরে তিনি আপনি বলতে পারবেন যে আপনি কাজটা করতে পারবেন কি করবেন না, করতে পারবেন না। তো আপনি তখন তাকে বলে দিবেন যে আপনি এই কাজগুলো করতে পারবেন, তখন উনি আপনাকে বলবে যে আপনি যে এই ধরনের কাজ পূর্বে করেছিলেন, এই ধরনের কোনো কাজের কোনো প্রুভমেন্ট আমাকে দেখান। তখন এই যে আপনাদেরকে আমি হোমওয়ার্ক গুলো করে নিয়েছি, আপনারা কি শুধু হোমওয়ার্ক গুলো ওই একটা দুটোই করা শেষ না আরো এক্সট্রা কিছু করেছেন নিজের মতো করে, আলাদা করে একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে করেছেন কি আপনারা? না স্যার। হ্যাঁ করেননি, এখন করে রাখবেন, কারণ এখানে যখন আপনাকে বায়ার রিকোয়েস্ট করবে কাজের জন্য তখন প্রুভমেন্ট কিন্তু প্রত্যেকটা বায়ারই কিন্তু দিতে বলবে। তখন যদি সঙ্গে সঙ্গে প্রুভমেন্ট গুলো দিতে না পারেন অবশ্যই কিন্তু বায়ার এখান থেকে চলে যাবে, আপনার সঙ্গে সেকেন্ড টাইম আর কথা বলবে না। বুঝতে পেরেছেন? এই কারণে কিন্তু হোমওয়ার্ক গুলো আমি দিয়েছিলাম যে সবাই হোমওয়ার্ক গুলো করে রাখবেন এবং এক্সট্রা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করে রাখবেন। করে রাখলে হবে কি, সঙ্গে সঙ্গে আপনি প্রুভমেন্ট গুলো দিয়ে দিলেন, কাজটা আপনার ক্লায়েন্ট দেখে নিলো এবং আপনি সঙ্গে সঙ্গে কাজটা পেয়ে যাবেন। এই কারণে কিন্তু হোমওয়ার্ক গুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো হাতে গুনে 8 থেকে 10 জন করেছেন, এর বেশি আর করেননি। এখানে ক্লাসে মোটামুটি প্রায় আপনারা 25-30 জনের মতো অ্যাটেন্ড আছেন, তো এতজনের মধ্যে মাত্র 7-8 জন করেছেন, এর থেকে বেশি কেউ করেননি। তো যখন এই ধরনের রিকোয়েস্ট আসবে তখন কিন্তু তাড়াহুড়োর মধ্যে পড়ে যাবে, ক্লায়েন্ট কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই না পেলে কিন্তু চলে যাবে, আপনার কাজ হাতছাড়া হয়ে যাবে। তো যারা হেয়ালি করেছেন তারা এখনো সময় আছে, তারা কিন্তু কাজগুলো করে রাখুন। যদি কোনো সমস্যা হয় ওই জায়গাটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দিন, আমি সলভ করে দিব। তো আপনারা যদি নিজের থেকে না করেন আমার কোনো সমস্যা নেই, আমার যতটুকু করান আমি করে দিব, এর থেকে আমি তো নিজে থেকে গিয়ে আপনাকে গিয়ে করে দিয়ে আসতে পারবো না। তো এই বিষয়গুলো আপনাদের নিজের উপর দায়িত্ব থাকবে, তো আপনারা নিজে থেকে করে নিবেন। এই কারণে কিন্তু এই কাজগুলো আগে দেখানো হয়েছে এবং হোমওয়ার্কও দেওয়া হয়েছে। তো সেটা আপনাদের সম্পূর্ণ নিজের উপর বিষয়ে এটা কাজ করবে। তো নিজে যেরকমটা করবেন সেখানে এখানে এসে সেরকম ফলাফল পাবে। তো মোটামুটি হচ্ছে এইরকম বিষয়। এবং আপনারা ঠিক বাইরের সঙ্গে কথা বলার জন্য যে কভার লেটার গুলো প্রয়োজন বা কি ধরনের কথা বলবেন, এই কভার লেটারটাও আমি আপনাদেরকে মেসেঞ্জারে আপলোড করে দিব এখন, এবং ফেসবুক গ্রুপ 173 যে গ্রুপটা আছে এই গ্রুপও আপলোড করে দেওয়া হবে। তো আপনারা ওখান থেকে কভার লেটার গুলো নিয়ে সরাসরি ওইগুলো আবার কপি করবেন না, ওইগুলো পড়ে জাস্ট আপনি ধারণা নিবেন এবং ওই ধরনের কিছু সিমিলার টাইপ আপনারা নিজে থেকে লিখে নিবেন যে ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এই ধরনের কিছু আপনারা লিখে নিবেন, আলাদা করে লিখে নিয়ে আপনারা ওখানে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন। আবার অনেক সময় হয় কি যে ক্লায়েন্ট প্রশ্ন করেছে একটা, আপনি সরাসরি কপি করে দিলেন আরেকটা, এটা করলেও কিন্তু সমস্যা। কিন্তু ক্লায়েন্ট প্রশ্ন করলো আপনি কত বছর থেকে কাজ করছেন, এই ইংরেজিটা না বুঝে আপনি সরাসরি দিয়ে দিলেন যে আপনি এক্সেল, ওয়ার্ড, পিডিএফ এইগুলো কাজ পারেন, তো এটা দিলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু বুঝে নেবে যে আপনি ইংরেজি পারেন না। যে ক্লায়েন্ট প্রশ্ন করলো আপনি কত বছর থেকে কাজ করছেন আর আপনি কাজের স্কিল গুলো দিয়ে দিলেন, আপনি কি কি কাজ পারেন, তখন কিন্তু সমস্যা।
তো ইংরেজি কিন্তু বুঝে বুঝে আপনি যে ইংরেজিটা বুঝবেন না ওটা জাস্ট কপি করে নিয়ে গুগল ট্রান্সলেট অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে আপনি পেস্ট করে দিবেন, আপনাকে বাংলাটা দিয়ে দিবে, সে বাংলাটা পরে আপনি বুঝে নিবেন। আবার ওটার যদি আপনি রিপ্লে করতে না পারেন আপনি রিপ্লেটা জাস্ট বাংলায় গুগল ট্রান্সলেটে বলুন, আপনাকে ইংরেজি দিয়ে দিবে, ওই ইংরেজিটা আবার কপি করে দিয়ে দিন, ব্যাস এতটুকুই। কিন্তু ইংরেজি যে আপনাদের লেভেলটা যেটা বলা হয়েছিল সেই লেভেলটা কিন্তু ওইভাবেই দিবেন আপনারা। আপনারা যদি কম গুলো দেন, আপনারা বেসিক কনভারসেশন এগুলো দেন, তাহলে কিন্তু কাজ পাবেন না। ক্লায়েন্ট ভেবে নিবে যে আপনি ইংরেজিতে এক্সপার্ট না, তাহলে তার সাথে কথা বলবেন কিভাবে, কাজ করবেন কিভাবে, এটা কিন্তু ক্লায়েন্ট ভেবে নিবে। তো এই বিষয়গুলো টোটালি খেয়াল করবেন এবং ইংরেজি কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করবেন। ইউটিউবে অনেক ইংরেজি ক্লাস আছে, গুগল আপনাদের যেহেতু প্রত্যেকেরই স্মার্ট মোবাইল আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টটা আপনারা ইউটিউব দেখে সেট করে নেবেন। সেট করে নিতে সর্বোচ্চ 2.5 মিনিট সময় লাগবে। গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্টের সঙ্গেই আপনি আবার কথা বলবেন, তার সঙ্গে কথা বলবেন, তিনি আবার রিপ্লাই করবে, মেসেজেও কথা বলতে পারেন, ভয়েসেও কথা বলতে পারেন গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে। তো এইভাবে কথা বলে বলে কিন্তু ইংরেজিতে এক্সপার্ট হওয়া যায়। তো ইউটিউব থেকেও হেল্প নেবেন, গুগল থেকেও হেল্প নেবেন, গুগল অ্যাসিস্ট্যান্ট থেকেও হেল্প নেবেন। হেল্প নিলে আপনাদের ইংরেজিটা কিছুটা ইম্প্রুভমেন্ট হবে। তখন কিছু কিছু সময় আপনাদের গুগল ট্রান্সলেটের হেল্প নাও প্রয়োজন হতে পারে, সরাসরি আপনি অ্যান্সার দিয়ে দিতে পারেন। তো মোটামুটি এই কয়টা বিষয়। তো আপনারা প্র্যাকটিস করেন, এইভাবে কাজ করেন, আর গিগ ক্রিয়েটের সময় যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি ওটা সলভ করে দিয়ে দিব। তো এই বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যদি ক্লায়েন্ট মানে মেসেজ করে, সেক্ষেত্রে আমরা ওই মেসেজটা কোথায় পাবো? মেসেজটা আপনি এখানে পাবেন, এই যে এখানে মেসেজ দেওয়া আছে, এই যে মেসেজে ক্লিক করে ইনবক্স আছে, এই ইনবক্সে গিয়ে আপনি এখানে ইনবক্স থেকে তার সাথে কথা বলবেন। এবং আপনি আপনার অ্যাপস থেকে যখন কাজ করবেন, অ্যাপসটা ওপেন করার পরেই সেকেন্ড অপশনটাই মেসেজের অপশন আছে, মেসেজে ক্লিক করলে আপনি ওখানে মেসেজ পেয়ে যাবেন, একদম উপরেই দেওয়া আছে। জাস্ট অ্যাপসটা ওপেন করা মাত্রই আপনি মেসেজ অপশনটা পেয়ে যাবেন। মানে নোটিফিকেশন কি উপরে শো করবে নাকি আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে যেমন মেসেজ আসলে আপনার কাছে নোটিফিকেশন আসে, ওই ধরনের নোটিফিকেশন এখান থেকে পাবেন আপনি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। জি। আচ্ছা, আমরা যে কাজ করব এখন, এই কাজের টাকাটা কোথায় দেখবো বা কোথায় পাবো? টাকাটা এখানে পাবেন, আপনার প্রাইসিং আপনি অ্যাপসেও দেখতে পারেন এবং এখানেও দেখতে পারেন। এই যে আর্নিং আছে, আর্নিং এ গিয়ে আপনার অ্যাপসের মধ্যে ওই প্রোফাইলের মধ্যে আর্নিং দেখতে পাবেন। প্রোফাইলে ক্লিক করে ওখানে আর্নিং অপশনটা আছে, ওখানে গিয়ে দেখতে পাবেন এখানে কত ইনকাম করেছেন, কত উইথড্র করেছেন, সব বিষয় এখানে দেওয়া থাকবে। এবং উইথড্রর বিষয়টা হচ্ছে স্ক্রিল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন এবং পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে এখানে অ্যাড করে দিবেন আপনারা, এবং আপনার একটা আপনি যে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন ব্যাংকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিই ইউটিউব থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ইউটিউবে আপনি হেল্প নেবেন, স্ক্রিল অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট, ঠিক ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো, ফাইবারটা যেমন ক্রিয়েট করলেন ঠিক সেম টু সেম, কোনো পার্থক্য নেই, জাস্ট আপনার সাইটগুলো একটু আলাদা। এই যে এখানে 2 মাস আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এই ভিডিওটাও দেখতে পারেন, এটাও 2 মাস আগে। যেগুলো ভিডিও রিসেন্ট আপডেট যেগুলো আসছে সেইগুলো আপনারা দেখবেন এখান থেকে। তারপর এখানে 4 মাস আগে এটাও দেখতে পারেন, তারপর 2 মাস আগে। স্কিল অ্যাকাউন্টে সেরকম কিছু নেই, জাস্ট স্কিল অ্যাকাউন্টটা ফেসবুকের মতোই বা ফাইবার অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করলাম ঠিক সেম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এবং এখানে পেওনিয়ারও ঠিক সেম রকম, পেওনিয়ারে জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা জাস্ট অ্যাড করতে হয় আপনাকে পেওনিয়ার। এখানেও ফাইবারে অ্যাকাউন্ট অ্যাড করা যায় না, ফাইবারে করে নে। হ্যালো, কি প্রশ্ন করেছেন আমি বুঝতে পারিনি ওটা। বলতেছিলাম ভাই, ফাইবারে তো স্কিল অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। যায় না? জি ভাই।
আচ্ছা আচ্ছা তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন আপনারা এখান থেকে। এখানে পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এখানে ভিডিও দেখে ক্রিয়েট করবেন। জাস্ট পেওনিয়ারে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটা অ্যাড করতে হবে আপনাকে এখানে, আর সেরকম কিছু বিষয় নেই। এবং কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করেন কার্ড আপনি নিতে পারবেন, এবং কার্ড না নাও যদি নেন তাতেও সমস্যা নেই, পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়ে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। এই যে এখানে 3 সপ্তাহ আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওটাও দেখতে পারেন এখানে, হাউ টু ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট বাংলা। এরা দেওয়ার পরে এখানে এই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখান থেকে। আচ্ছা আর কারো কোনো বিষয়? আমরা আমাদের প্রোফাইলের জন্য কি কি স্কিল দিব? কি কি স্কিল? আপনি যেহেতু ডাটা এন্ট্রির উপরে কোর্স করেছেন, ডাটা এন্ট্রিটা অবশ্যই দিবেন। সেখানে আপনাদেরকে গুগল ডকস, গুগল শিট, পিডিএফ, ওয়েব রিচার্জ, তারপর হচ্ছে ডাটা কালেকশন, এইগুলো বিষয় দেখানো হয়েছে। ওইগুলো বিষয় আপনি এখানে স্কিল হিসেবে অ্যাড করতে পারেন। এবং এছাড়াও যদি আপনি অন্য কোনো বিষয়ে যদি এক্সপার্ট থাকেন সেটাও আপনি ওখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা স্যার, আপনি তো বলছিলেন যে লাস্টে আপনি দেখা দেবেন যে প্রশ্নগুলা কেমন হতে পারে ক্লায়েন্টের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বললামই যে হাই হ্যালো দিয়ে শুরু তিনি শুরু করবেন। আপনি কত ইয়ার কাজ করেছেন, কি রকম এক্সপিরিয়েন্স, সেই বিষয়গুলো আপনাকে বলবে। তারপর আপনি যে কাজ করেছেন সেগুলোর প্রুভমেন্ট তিনি দিতে বলবে, সেই প্রুভমেন্ট গুলো দিতে হবে। এই কয়টা বিষয় এগুলো প্রশ্ন করবে আর কি প্রথম অবস্থা। হ্যাঁ, আমি এটার না ওই যে আগের যে ইয়া ক্রিয়েট করার সময়, ফাইবার ক্রিয়েট করার সময় যে ভাই ভাই বানাকে থাকে 60টা না 40টা, ও টেস্ট এগেইন, টেস্ট এগেইন, টেস্ট। হ্যাঁ হ্যাঁ, টেস্ট এগেইন আপনাকে ওখানে ওখানে আপনার বিভিন্ন ধরনের ওখানে প্রশ্ন, আপনি যদি একসঙ্গে দুজন যদি একসঙ্গে টেস্ট এগেইন দিতে বসেন, আপনার কাছে প্রথম প্রশ্নটা একটা আসবে, আরেকজনের কাছে প্রথম প্রশ্নটা আরেক ভাবে আসবে। আবার যদি আরো দুজন একসাথে বসে তারাও যদি একসঙ্গে আপনার টেস্ট এগেইন দিতে বসেন, চারজনেরই দেখবেন আলাদা আলাদা প্রশ্ন, কারো সঙ্গে কারো মিল নেই প্রশ্ন। এটা এখানে কেউ বলতে পারবে না যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আপনি যে ডাটা এন্ট্রির উপরে স্কিল দিতে চাচ্ছেন, ডাটা এন্ট্রির উপরে সর্বোচ্চ আপনি 2 থেকে 3টা প্রশ্ন পাবেন, 60টা প্রশ্নের মধ্যে 2 থেকে 3টা পাবেন, বাকি সবগুলো আলাদা অন্যান্য সেকশন, যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করতে পারে। তো এটা কেউ বলতে পারবে না কি ধরনের প্রশ্ন হতে পারে। গুগলে তো পাওয়া যায় ভাই কিছু? আচ্ছা, গুগলে কিছু, গুগলে ওইগুলো আপনাকে জাস্ট ধারণা দেওয়ার জন্য প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন কপি করে নিয়ে গুগল আপলোড করা হয়। তো ওই ওই প্রশ্নটা যে আপনি এখানে পাবেন এমনটা না, আর নাও পেতে পারেন। অ্যানসারের জন্য কি টাইম দেওয়া হবে? হ্যাঁ, অ্যানসারের জন্য আপনি প্রত্যেকটাতে 1 মিনিট করে সময় পাবেন, 60টা প্রশ্ন 60টাতে 60 মিনিট সময় পাবেন, 1 ঘন্টা সময় পাবেন আপনি। আচ্ছা ভাই, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আপনার জিমেইল অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ, একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কি 2টা বা একের অধিক ফাইবার অ্যাকাউন্ট করা যায়, ক্রিয়েট করা যায়? না, একটাই, তো একটা দিয়ে একটাই। আচ্ছা, তো অনেক আগেই আর কি ফাইবার অ্যাকাউন্ট এভাবে তো ভালো বুঝতাম না, ক্রিয়েট করার সময় প্রবলেম হয়েছিল, তো যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে করা, ওটা কি জিমেইল অ্যাকাউন্ট চেঞ্জ করলে আবার নতুন ভাবে হবে নাকি? মানে ফাইবারে এসে যা জিমেইলটা চেঞ্জ করে দিবেন এইটাই? হ্যাঁ হ্যাঁ, না যদি নতুন ভাবে করতে চাই তাহলে কি আমার আবার নতুন ভাবে জিমেইল অ্যাকাউন্ট করা লাগবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন জিমেইল লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর কারো কোনো প্রশ্ন? টাইপিংটা কি ডাটা এন্ট্রির মধ্যে পড়ে? হ্যাঁ, টাইপিংটা ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। মানে টাইপিংটা কি ধরনের? টাইপিংটা হচ্ছে আপনাকে যেমন পিডিএফ টু ওয়ার্ড বা পিডিএফ টু এক্সেল যে বিষয়টা, আপনাকে একটা ইমেজ দেওয়া থাকবে, ইমেজের মধ্যে কিছু প্যারাগ্রাফ বা কিছু কন্টেন্ট লেখা থাকবে, ওই লেখাগুলো জাস্ট আপনাকে সরাসরি গুগল ডকস বা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল শিট বা আপনার মাইক্রোসফট এক্সেল ওইগুলোতে জাস্ট ইমেজ ইমেজে যে কন্টেন্টটা লেখা আছে ওইগুলো হুবহু আপনাকে দেখে দেখে লিখতে হবে, এটাই একটা টাইপিং। অথবা আপনাকে বলা হতে পারে যে
একটা ক্যামেরার ক্যামেরার পিকচার দেওয়া হয়েছে, এই ক্যামেরা সম্পর্কে আপনাকে 100 লাইনের একটা কন্টেন্ট লিখতে হবে। তো আপনি কন্টেন্টটা লিখে দিলেন, এটাও একটা রাইটিং। আচ্ছা ভাইয়া, মানে আমাদের তো বলা হয়েছিল যে আমরা কোর্স শেষে আমরা যে হেল্পলাইন হিসেবে মানে কোন সাইটটা আমরা কোথা থেকে পাবো, আপনি যে আমাদের কোনো সমস্যা হলে আমরা যে হেল্প পাবো, এটা কি মানে মেসেঞ্জারের যে গ্রুপ এখান থেকে মানে এখান থেকে আপনি কিছু করবেন নাকি? হ্যাঁ, কিছু কিছু আনুষঙ্গিক বিষয় আপনাদের কোর্স বিষয়ে ক্লাসের বিষয়ে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা আপনি মেসেঞ্জার থেকে আপনি হেল্প পাবেন। কোর্সের বাইরে মানে ক্লাসের বাইরে যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা আপনি সরাসরি রিকভারি আইটির যে হেল্প সেন্টারের নাম্বার আছে সে নাম্বারে কল করে আপনি হেল্প নেবেন। মানে আমরা কোনো কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো মানে প্রবলেম হয়, প্রবলেম ফিল করি, সেক্ষেত্রে আমাকে আমাকে মেসেঞ্জারে জানাবেন, মেসেঞ্জারে আমাকে জানাবেন। আর যদি ক্লাসের বিষয় মানে কোর্সের বিষয় বাদ দিয়ে অন্য কোনো বিষয় জানার থাকে সে বিষয়ে আপনারা সরাসরি প্রতিষ্ঠানকে জানাবেন। আচ্ছা ভাইয়া, হ্যালো। জি জি, মানে আমাদের তো বলা ছিল কোর্সে যে আমাদের ইনকাম করাই দিবেন, আসলে আমাদের আর্ন